হঠাৎ পেতে কারো ছোঁয়া পেতেই চমকে ওঠে কুহু। মানুষটা কে এটা না দেখে কুহু আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা। তারপর এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে পেছনে তাকাতেই চিৎকার করে ওঠে, আপনি? ইয়াপ চান পাখি, বলেছিলাম না তুমি যেখানেই যাবে আমি তোমার ছায়ার মতো থাকব। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আপনি আমার ফলো করতে করতে আমার ভার্সিটি পর্যন্ত চলে এসেছেন, দেখে তো মনে হচ্ছে এক নম্বরের গুন্ডা। অবশ্য আপনাদের মতো ছেলেদের এই একটাই কাজ, মেয়েদের পিছু ঘুর ঘুর করে তাদের বিরক্ত করা। হে স্টুপিড গার্ল, জাস্ট স্টপ। কি কখন থেকে যাতা বলে যাচ্ছ তুমি? যাতা নয়, সত্যি তো বললাম। তা না হলে আপনি আমার পিছু নিলেন কেন বলুন? আর এখন আমার ভার্সিটিতেও ঢুকে পড়েছেন। আপনি জানেন এখানে বাহিরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমি চাইলে দারোয়ানকে দিয়ে এক্ষুনি আপনাকে ঘাট ধরে বের করে দিতে পারি। সো ভালোই ভালোই বলছি, নিচ থেকে বের হয়ে যান, নয়তো আমি দারোয়ানকে গিয়ে বলছি। তোমার সব কথার জবাব কাল পাবে। এদিকে রেহান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। কুহু রেগে রেহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই সানিয়া আর রেহা কুহুর বান্ধবী আসে। কুহু, কি হলো তোর, রেগে আছিস কেন? কুহু কোনো জবাব দিচ্ছে না, শুধু প্রচন্ড রেগে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। রেহা, তোকে বলেছিলাম তুই কুহুর সাথে থাক, তা না তুইও আমার সাথে চলে গেলি। এখন কি করবো বলতো? ও কি জন্য রেগে আছে কিছুই তো বলছে না। আমার শাড়ির কুচি খুলে যাচ্ছিল পায়ে লেগে। তোর সাথে না গেলেও পরে তো যেতেই হতো একা একা, তাই তো গেলাম তোর সাথে। ভেবেছিলাম দুজন একসাথেই কমন রুমে চলে যাই। আর আমি তো কুহুকে বলেছিলাম আমাদের সাথে যেতে, ওই তো গেল না। কুহু প্লিজ বল না, তোর কী হয়েছে? সানিয়া চুপ থাক, নয়তো আরও রেগে যাবে। ও যখন কিছু বলতে চাইছে না থাক না। রাখবো না তো কী করবো বল, ওই অসভ্য গুন্ডা ছেলেটা আজ ভার্সিটি পর্যন্ত চলে এসেছিল। কোন অসভ্য, কার কথা বলছিস তুই? আরে তোদের বলেছিলাম না কাল, ওই ছেলেটা আজও এসেছে, আর এসেই কালকের মতো আবার অসভ্যতামি করেছে। আমি তো এটাই বুঝতে পারছি না, ও এখানে ঢুকলো কি করে? কুহু কুল ডাউন, দেখ আজ যেহেতু অনুষ্ঠান তাই বাইরে সবাই আসতে পারে, এটা তো কমন তাই না? আর ছেলেটা এসেছিল তুই দেখিস নি, তুই চলে আসতি কমন রুমে, আমরা তো ওইখানেই ছিলাম। তখন ওরে বুঝাই দিতে পারতাম মেয়েদের পিছু করার ফল। তাছাড়া কমন রুমে তো ছেলেদের যাওয়া নিষেধ ছিল, সো কোনো ঝামেলাই হতো না। আমি কি ওকে আসতে দেখেছি নাকি? ও কোথা থেকে এসে হঠাৎ করে আমার পেটে টাচ করেছে, ইচ্ছে করছে ওর হাত দুটো কেটে কুকুরকে খাওয়াতে। বলিস কি, এই ছেলে তো আসলেই একটা অসভ্য। এই যা, এই বজ্জার ছেলেটার জন্য আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। সেটাই তো, আমি তো ভেবেছি ইচ্ছে মতো পিক তুলবো, তার হলো না। কেন, তোদের আনন্দ নষ্ট হবে কেন? কেন আবার, ওই হনুমানটা তো তোকে রাগিয়ে দিয়ে গেল, আর তোর যা রাগ, তুই রেগে থাকলে কি আমরা আনন্দ করতে পারবো বল? হইছে, চল এবার। এই তোর রাগ কি চলে গেল নাকি? মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছি। সানিয়া রিহাও হেসে দেয়। এদিকে রেহান, প্রণয়, সোহান তিয়াস পার্কে বসে আছে। দেখ রোহান, আজ মেয়েটা তোর সাথে যা বিহেভ করলো আমার তো মারাত্মক রাগ হচ্ছে। বলে কিনা তোকে দিয়ে দারোয়ান দিয়ে বের করে দিবে। হ্যাঁ, আমার তো ইচ্ছে হয়েছিল কষে একটা থাপ্পড় বসিয়ে দিই গালে, ফাজিল মেয়ে। ভাবি হয় তোর, বুঝতে পেরেছিস, নেক্সট টাইম যেন আর এমন ভুল না হয়। ভাবি? ওই মেয়ে তো তোকে সহ্যই করতে পারে না, আর তুই বলছিস ভাবি। হ্যাঁ ফানি, মানতে পারিনি তো কি হয়েছে, মানতে তো ওকে হবেই, নিজ থেকে হোক বা জোর করে। কুকুর রিহা আর সানিয়া একসাথে ছবি তোলা ব্যস্ত। ও ইয়ার, আজকের বসন্ত উৎসব আমার জীবনের বেস্ট বসন্ত উৎসব হবে। অনেক ভালো লেগেছে, এবার চল না বাড়ি যাই, আমার খিদে পেয়েছে খুব। চল রেস্টুরেন্টে যাই। কি, এই সাজে রেস্টুরেন্টে যাব, পাগল হয়েছিস তুই? সো হোয়াট, চল না যাই। চল, প্লিজ না করিস না। আর আমাদের সাজটা তো মন্দ না, দেখেছিস না কত কত ছেলে আমাদের দেখছিল, রেস্টুরেন্টেও দেখবি সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই তুই চুপ কর, যত আচায়রা কথা, শাকচুনির দিকে নাকি সবাই তাকিয়ে আছে। এটা কি হলো, আমি শাকচুনি? উফ, তোরা থাম না বাবা, চল তাড়াতাড়ি। রিহা, সানিয়া আর কুহু রেস্টুরেন্টে চলে যায়। কুহু তুই অর্ডার কর, আফটার অল তোর বেশি খিদে পেয়েছে। আপাতত পিৎজা অর্ডার করি,
কিছুক্ষণ পর তো বাসায় যাবই, আর বাসায় গেলে না খেয়ে থাকলে আম্মু আমার 12টা বাজাবে। সেই ভালো, আমার জন্য পিৎসাই কর। সানিয়া তুই পিৎসাই সাথে কোল্ড কফি। কুহু একটা কথা বলি, রাগ করিস না প্লিজ। রাগ করার মতো কিছু বলিস না, তবেই হলো না। মানে এই ছেলেটার সাথে তোর কিভাবে দেখা হয়েছিল সব বল না প্লিজ। দেখ এইসব এখন না বলাই ভালো, শুধু শুধু মাথা গরম করতে চাই না আমি, বুঝতে পেরেছিস? সানিয়া প্লিজ চুপ কর, আবার রেগে গেলে তো আমার পিৎসা খাওয়াটাই মাটি হয়ে যাবে। ওকে, তোর ইচ্ছে, বলতে হবে না, শুধু জানতে চেয়েছিলাম তাই আর কি। আচ্ছা বাবা বলছি, তোদের বলেছিলাম না জেরিনের সাথে ঘুরতে যাব, একটা পার্কে গিয়েছিলাম। আসলে আমাকে একা তো বের হতে দেয় না, তাছাড়া একা ঘুরতেও মজা নাই, তাই জেরিনকে নিয়ে বের হয়েছিলাম। আমি আর জেরিন একসাথেই ছিলাম, জেরিন এতদিন আমেরিকা ছিল, তো ও এতদিন কিভাবে কাটিয়েছে ওইখানকার মানুষজন এসব নিয়ে গল্প করছিল। আপনি জানো আমার এখানে তোমাদের সাথে থাকতেই বেশি ভালো লাগে, বাট ব্যাড লাক থাকতে পারি না, তবে আই উইশ স্টাডি শেষ হলে আমি তোমাদের এখানে চলে আসব। হ্যাঁ তুই আসলে আমারও অনেক ভালো লাগে। এমনিতে তো ভার্সিটিতে গেলে সানিয়া রিহার সাথেই শুধু আড্ডা হয়, তাছাড়া বাসায় আর কেউ নেই যে আড্ডা দিতে পারবো, অনেক বোরিং লাগে রে জানো। আমারও তো। এই আপি দেখো না। কি দেখব? আরে সামনে দেখো না। সামনে কি দেখব বলবি তো, ভূত দেখব নাকি? ধুর বাবা তুমিও না, এই সময় এমন একটা জায়গায় ভূত আসবে কোথা থেকে শুনি। সামনের ওই ছেলেটাকে দেখো, ব্ল্যাক শার্ট কোনো অবধি ফোল্ড করা, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ড ঘড়ি, এ তো মনে হচ্ছে ব্ল্যাক কিং। এত হ্যান্ডসাম ছেলেও কি আছে আপে? আমার তো মনেই হয় এ নিশ্চয়ই কোনো হিরো, শুটিং করতে করতে এই পার্কে চলে এসেছে। এই তুই থামবি কি, কখন থেকে আরেক ছেলের গুনগান করে যাচ্ছিস? এই সব ছেলেদের দেখতে হ্যান্ডসাম হলে এরা ভেজাল যুক্ত। ভেজাল ফরমালিন যাই বলো, আপি আমি তো এই ছেলের উপর 30 কেজি ক্রাশ খাইছি। এই ছেলে তো আমার রাতের ঘুম হারাম করে দিল গো। রাতের ঘুম হারাম করলো কিভাবে শুনি? কয়টা রাত না ঘুমিয়ে কাটিয়েছিস শুনি। আপি তুমি এত আনরোম্যান্টিক কেন বলো তো, এমন একটা ছেলেকে দেখে তো যে কেউ পাগল হবে, আর তুমি তুমি এইসব কথা শোনাচ্ছ। তোর মতো তার ছেড়ে মেয়েই পাগল হবে। আপি এই ছেলে তো দেখি এদিকেই আসছে, কি হলো বলো তো। নে এবার ঠেলা সামলা, তখন থেকে বকবক বকবক করে যাচ্ছিস, নিশ্চয়ই ছেলে শুনে ফেলেছে, এখন তোর 12টা বাজাবে। যদি ছেলের গার্লফ্রেন্ডের থাকে তাহলে তো কথাই নেই। আপি এইসব বলো কেন, আমি তো এখানেই কথা বলছি, এ ছেলে শুনবে কিভাবে এত দূর থেকে? সেটাই তো ভাবছি। আপি মনে তো হচ্ছে আমাদের দিকে এগোচ্ছে, এবার কি হবে? চুপচাপ বসে থাকবে আদব মেয়ে, এতক্ষণ এইসব বলছিলি কেন? হ্যাঁ হেই বিউটি কুইন, নাম কি তোমার? জি জেরিন, জেরিন আমার নাম। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? এদিকে রেহানের কথা শুনে কুহু এদিক সেদিক তাকায়, না এখানে তো আপাতত আমি আর জেরিন ছাড়া কেউ নাই। তাহলে এই ছেলে কার নাম জিজ্ঞেস করছে? হ্যালো মিস, আমি আপনাকে জিজ্ঞেস করছি, কথা বলতে পারো না তুমি? কখন থেকে জিজ্ঞেস করছি নাম কি, নাম কি কিছু বলছো না কেন? আপনাকে আমার নাম কেন বলবো, আপনি কে, কোথ থেকে উড়ে এসে জুড়ে বসে নাম জিজ্ঞেস করছে যত সব? হোয়াট, আমি উড়ে এসে জুড়ে বসেছি মানে? এই পার্কটা কি তোমার নামে রেজিস্ট্রি করা নাকি? ফালতু কথা কম বলবেন, যদি আমার নামে রেজিস্ট্রি করা থাকতো তাহলে আপনার মতো লোকেদের ঢুকতে নিষেধ দিতাম, পার্কে এসে মেয়েদের বিরক্ত করা। নামটা বলো কুইক। জেরিন চল, এখানে এক সেকেন্ডও থাকতে চাই না, এসব ফাজিল অসভ্য ছেলেদের জন্য পার্কে আসাও নিষিদ্ধ হয়ে যাচ্ছে। তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছিলাম, আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে যাওয়ার সাহস হলো কিভাবে তোমার? ইউ, আপনার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার, আর এত প্রশ্নই বা করছেন কেন, কে হন আপনি আমার? নাম বলো। কুহেলিকা কুহু। বলার সাথে সাথে রেহান কুহুর হাতটা ছেড়ে দেয়, কুহু বেচারি যেন প্রাণ ফিরে পায়। আর এক সেকেন্ড সময়ও নষ্ট না করে কুহু এক প্রকার দৌড়ে জেরিনকে নিয়ে পার্ক ত্যাগ করে। দোস্ত প্রেমে পড়লি নাকি? জানি না, তবে ওকে আমার চাই এট এনি কস্ট। বাবা গো বাবা, বাঁচলাম, এ কোন রাক্ষসের মুখে পড়েছিলাম আমি? ধুর কি থেকে কি হয়ে গেল, ভেবেছিলাম আমাকে নাম জিজ্ঞেস করবে, তা না ওই ছেলে তো দেখছি তোমার উপর ক্রাশ খাইছে। আপি যেভাবেই হোক
তুমি ওরে বইল যে তুমি ওরে ভালোবাসো না, আমি ভালোবাসি, প্লিজ 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 আপি। ফাজিল মে, এমন লুচু পোলার উপর ক্রাশ খাইছিস কেন? দেখলি না আজ কি একটা অসভ্যতা করলো? ওই ছেলে নিশ্চয় সব মেয়েদের সাথেই এমন করে, নাম জিজ্ঞেস করে না বললেই হাত ধরে ফেলে। ওরকম একটা ছেলের উপর তুই ক্রাশ খাইবি আর আমি তাকায় তাকায় দেখবো? অসম্ভব। আরে আপি, ও যাই করুক, আমার দেখার বিষয় না, ওকে এখন থেকে আমি ভালোবাসবো, ব্যাস, ও আগে সব ভুলেই আমাকে ভালোবাসবে। আর একবার যদি এই কথা বলিস তোরে কি করবো নিজেও জানি না। কুকুর রাগ দেখে বেচারে জেরিন একদম চোখ, তারপর দুজনেই বাসায় আসে। রেহানের কাণ্ডে কুকুর রাগটা এখনো কমেনি, বাসায় এসেই রুমে গিয়ে দরজা লক করে দেয়। জেরিন এখনো বোকার মতো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। কিরে জেরিন, কুকুর কি হয়েছে, ও এত রেগে আছে যে? কই, কিছু হয়নি তো, তুমি শুধু শুধু চিন্তা করছো মামনি। ঠিক আছে, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে যা। আচ্ছা। এদিকে কুহু নিজে রুমে এসে রেগে বসে আছে। কুহুর মা অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে কিন্তু কুহুর কোনো সাড়া নেই। কুহুর মা এবার চিন্তায় পড়ে যায়, হলো কি মেয়েটার? কুহুর মার ডাকাটাকি শব্দ শুনে কুহুর বাবাও চলে আসে। কি হয়েছে, এভাবে ডাকছো কেন ওকে? দেখো না কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। আরে ও হয়তো ঘুমাচ্ছে তাই দরজা খুলছে না। কি হলো মা, এভাবে ডাকছো যে? এতক্ষণে তোর দরজা খোলার সময় হলো তাই না? কখন থেকে ডাকছি, চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। নাও এবার শান্তি তো, সব কিছুতে বেশি বেশি ভাবো তুমি, বলেই চলে যায়। কি করছিলি এতক্ষণ, দরজা খুলিস নি যে? কিছু না। তোর কি হয়েছে বল আমায়, আসার পর থেকে কেমন হয়ে আছিস? কি হবে আবার, কিছুই হয়নি, তুমি শুধু শুধুই চিন্তা করছো। হ্যাঁ সব কিছুই আমি শুধু শুধু করি, খেতে আসো এবার। এদিকে কুহুর মা চলে যায়, পেছন পেছন কুহু আসে, সবাই একসাথে খেতে বসে যায়। তো কেমন ঘোরাঘুরি হলো তোমাদের? ভালো আব্বু। ঠিক আছে। আব্বু শোনো। হ্যাঁ মা বল। আমার কিছু টাকা লাগবে, শপিং এ যাব কাল। তুমি একা যেতে পারবে? জেরিনকে নিয়ে যাও। হ্যাঁ ওকে নিয়েই তো যাব, আর ওরও কিছু কেনাকাটা করতে হবে তাই। আচ্ছা ঠিক আছে। সবার খাওয়া শেষ হলে যার যার রুমে চলে যায়। জেরিন নিজের রুমে গিয়ে রেহানের কথা ভাবতে থাকে। যেভাবেই হোক আমার ওই হিরোকে চাই চাই চাই, কিন্তু ও তো আপিকে পছন্দ করে, মেবি আমাকে কি পছন্দ করবে? কোনো সমস্যা নাই, আমি এখন থেকে এখানেই থাকবো, আর আমেরিকা ফিরবো না। আমি চলে গেলেই আমার ক্রাশকে আপি নিয়ে যাবে, তার চেয়ে বরং আমি এখানে থেকে ওকে চোখে চোখে রাখবো। কিন্তু নামটাই তো জানা হলো না আমার হিরোর, ধুর, সব হলো আপির জন্য। আমার তো এখন জেলাস ফিল হচ্ছে, আমি এত সুন্দরী একটা মেয়ে পাশে বসে থাকতে শেষে কিনা আপির কাছেই গেল। জেরি নিজে নিজে বকবক করতে থাকে। এদিকে কুহু নিজের রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে কুহুর বান্ধবীদের সাথে কথা বলে শুয়ে পড়ে। ছেলেটার সাহস কত বড়, আমার হাতে টাচ করে, ইচ্ছে করছিল কোষে দুটো থাপ্পড় মারতে। কিছুক্ষণ পরেই কুহু ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেরি করে, যেহেতু আজ ভার্সিটি বন্ধ। কুহু উঠে দেখে সবার ব্রেকফাস্ট শেষ। এই যা, সবাই আমাকে রেখে খেয়ে ফেললো। তুই তো মাত্র উঠলি, আমি সব রেডি করে রেখেছি, বস তুই খেয়ে নে। হুম, আমার অনেক খিদে পেয়েছে। কুহু খাওয়া শেষ করে জেরিনের রুমে যায়। কিরে শাকচুন্নি, কি করছিস? দেখ না আপি, আমার হিরোটার ফেসবুক আইডি খুঁজছিলাম কিন্তু ব্যাড লাক পাচ্ছি না। কোন হিরো? ওই যে কাল দেখা হয়েছিল না। তুই আবার ওই ছেলের নাম নিয়েছিস? নাম নিলাম কোথায়, নাম জানলে তো ভালোই হতো। তো কিভাবে ফেসবুক আইডি খুঁজছিলি শুনি, নাম না জানলে কি লিখে সার্চ দিয়েছিস, হিরো নাকি? আপি মজা নিচ্ছ তুমি, এসব ফালতু কাজ বাদ দে। আর মনে আছে তো আজ বিকেলে শপিং এ যাব? হ্যাঁ মনে আছে। ওকে আমি তাহলে যাই। আচ্ছা। কুহু নিজের রুমে চলে যায়। কুহু নিজের রুমে এসে বিছানায় আদর্শ হয়ে ফোনটা হাতে নেয়। ফেসবুকে ঢুকে দেখে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট, কুহু সবাইকে অ্যাকসেপ্ট করে না, কয়েকজনকে করে। অন্য একটা আইডিতে চোখ যেতেই কুহু চমকে ওঠে। আরে এ তো ওই ছেলেটার আইডি, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, কিন্তু আমার আইডি পেলো কোথায়? আমার আইডি তো আমার পিকও দেই নাই। সব থেকে বড় কথা নামটাও ফেক, তাহলে বুঝলো কিভাবে? ধুর, মনে হয় অন্য মেয়ে ভেবে রিকোয়েস্ট দিয়ে ফেলেছে। দেখো কাণ্ড, এদিকে জেরিন এই ছেলের আইডি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, আর এদিকে অসভ্য ছেলেটা আমাকেই রিকোয়েস্ট দিয়ে রাখছে। কুহু রেহানের টাইম লাইনে ঢুকে দেখতে থাকে। বাহ বাহ, ছেলেটা তো সত্যিই হিরো,
এ তো মনে হয় হাজারো মেয়ের ক্রাশ। ইয়া লম্বা দেখতে, গায়ের রং তো মনে হচ্ছে আমার থেকেও ফর্সা, চুলগুলো কি সুন্দর সিল্কি সিল্কি, সামনের চুলগুলো আবার চোখের সামনে এসে পড়ে, চাপ দাড়ি, বডিও মাশাল্লাহ, নাম তো আরো সুন্দর দেখি, রেহান ওয়াহিদ। কুহু রেহানের পিকগুলো দেখছে, হঠাৎ করে কালকের কথা মনে হতে কুহু রেহানের টাইমলাইন থেকে বের হয়ে যায়। যত সব ফাজিল কোথাকার, এটাই তো আমার ক্রাশ হয়ে পড়ে না, এটা একটা বাস। এদিকে জেরিন বেচারি রেহানের আইডি খুঁজতে খুঁজতে ক্লান্ত। বিকেলে কুহু টাকা নিয়ে জেরিনের কাছে যায়। মহারানী, রেডি তো আপনি? হ্যাঁ আপি, চলো। আপি, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো না কিছু খেয়ে নেই। হ্যাঁ খেতেই পারি, চল। কুহু আর জেরিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে নেয়। এই রে, অনেক রাত হয়ে গেল তো, ফোনেও চার্জ শেষ, বাসায় তো জানাতেও পারবো না, নিশ্চয়ই আম্মু আব্বু টেনশন করছে, এবার কি করি? আমারও তো একই প্রবলেম। দেখছিস, একটা রিক্সাও পাচ্ছি না, এত রাতে এইভাবে দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছে রে। আকাশের অবস্থাও তো ভালো না। এই আকাশটা আবার কে রে? আরে আপি, আবহাওয়া ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। হ্যাঁ সেটাই তো। কুহু আর জেরিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়। কুহু আর জেরিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না, তারপর বাধ্য হয়ে দুজন হাঁটা ধরে। কিছু দূর যেতেই শুরু হয় বৃষ্টি। কুহুর কেঁদে দিতে ইচ্ছে করছে, কেন যে এত লেট করলো। আপি চলো কোথাও গিয়ে দাঁড়াই। বাজে কথা কম বল, এখন গিয়ে দাঁড়িয়ে থাকলে কাল সকালে বাসায় ফিরতে হবে, বুঝেছিস? তার চেয়ে বরং হেঁটেই চল, এমনিও ভিজতেই হবে। কুহু আর জেরিন হেঁটেই যাচ্ছে, হঠাৎ ওদের সামনে একটা গাড়ি ব্রেক করে। কুহু অনেকটা ভয় পেয়ে যায়, সাথে জেরিনও। এই কানাটা আবার কি রে, মরার আর জায়গা পায় না নাকি? যত সব গ্লাস সরিয়ে মুখটা বের করতেই কুহু আর জেরিন চমকে ওঠে। আপনি আমার হিরো। সরি, কে হিরো? আপনি? ওহো, আমি যদি হিরোই হই তবে একজনের হিরোই হতে চাই, অন্য কারো না। বাই দ্য ওয়ে, এত রাতে তোমরা বাহিরে কি করছো? সাথে কাউকে আনোনি কেন? আপনাকে কৈফিয়ত দিতে আমরা নিশ্চয়ই বাধ্য নই। জাস্ট শাট আপ, তোমাদের কোনো কমন সেন্স নেই? এত রাতে দুইটা মেয়ে একটা রাস্তায় বের হয়েছো, তাও বৃষ্টিতে, যদি খারাপ কিছু হয়ে যায় তো? আমরা নিজেদের সামলাতে পারবো, ওকে? এসব নিয়ে আপনার না ভাবলেও চলবে। স্টপ, সোজা বাড়িতে এসে বসো, আমি ড্রপ করে দিব। তার কোনো প্রয়োজন নেই, আর আপনাকে চিনি না জানি না, আপনার গাড়িতে কেন উঠবো বলুন তো? আপনি চল না, প্লিজ না করিস না। দেখ আমার কাছে সব কেমন স্বপ্নের মতো লাগছে, আমি আমার ক্রাশের গাড়িতে করে যাব, সত্যি ভাবতে পারছি না আমি। উফ, কি হলো, কথা কানে ঢুকছে না, বসতে বলছি। কুহু মনে মনে ভাবছে, এখন না বসেও তো উপায় নেই, কোনো রিক্সাও পাচ্ছে না, তার চেয়ে বরং উঠেই যা। কুহু গিয়ে পেছনের সিটে বসে পড়ে, আর জেরিন এসে সামনে রেহানের সাথে বসে। জেরিন তো বেচারি মহা খুশি, আর এদিকে রেহান রাগে ফুলছে। এত বড় সাহস তোমার, পিছনে বসতে তোমার এই লুচু বোনটাকে সামনে পাঠাই দিস। রেহান রেগে কটমর করে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরেই কুহুর বাড়ির সামনে গাড়ি দাঁড় করায়। কুহু আর জেরিন দুজনেই নেমে পড়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো আজ। তুমি ভিতরে যাও, তোমার আপুর সাথে আমার একটা কথা আছে, ও আসছে, তুমি যাও। এদিকে জেরিন কিছু না বলে রেগে ভেতরে চলে আসে। কুহু অবাক হয়ে যায় রেহানের ব্যবহারে। আপনি ওকে ধমকানোর সাহস পেয়েছেন কোথায়? আমি তোমার ফালতু কথার উত্তর দিতে ওকে ভেতরে পাঠাইনি, তোমার সাথে কথা আছে আমার। আপনার সাথে তো আমার কোনো কথা নেই, সো আমি এখন আসছি বলেই কুহু বাড়ির ভেতরে চলে যেতে নেয়। রেহান কুহুর হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আহ, আমার হাতে লাগছে, হাত ছাড়ুন। একটা কথা বলবে তো হাতটা মোচড়ে ভেঙে দিব। বলছিলাম না কথা আছে, না শুনেই চলে যাচ্ছ কেন? আমাকে এড়িয়ে যাওয়ার সাহস পাও কোথায় তুমি? আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সাহস লাগবে নাকি? আপনি কে? আর কোনোদিন যদি রাতে বের হতে দেখি তাহলে আমি কে হারে হারে বোঝাবো তোমায়, বলেই হনহন করে চলে আসে। কুহুর ইচ্ছে করছিল রেহানকে তুলে একটা আছাড় মারতে। কুহু রেগে বাসায় চলে আসে। আপিও কি বলল? আমার মুন্ডু। কুহুর প্রচুর রাগ হচ্ছে, ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। এর মধ্যে রিহা ফোন করে। কি রে, সব রেডি তো? হ্যাঁ। শাড়ি ম্যানেজ করেছিস? পাইনি, শেষে শপিং থেকে এসেছি। দ্যাটস গুড, ওকে তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। ওকে বাই। পরের দিন সকালে কুহু শাড়ি পরে রেডি হয়ে নেয়। জেরিন কুহুকে দেখে অবাক হয়ে যায়। আপি, তুমি কি শাড়ি পরে ভার্সিটিতে যাবে নাকি? ইয়েস বেবি, ভালো লাগছে না আমার? হ্যাঁ,
ওহো, এই কথা? তবে যাই বলিস, ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। তোদের এত রাতে বৃষ্টির মধ্যে বাসায় পৌঁছে দিল, কোনো অসভ্যতামি করেনি। আমার মনে হয় ছেলেটা ভালোই। আমারও একই কথা, মনে হয় না ছেলেটা খারাপ। তোরা কি পাগল? ওই ছেলেটা অসভ্য নয়, ও আমাকে টাচ করার অধিকার পেল কোথায়? এটা কি অসভ্যতা না? যাই হোক, বাদ দে তো সব। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাসায় চলো। তারপর তিনজন এই রেস্টুরেন্ট থেকে বের হয়। সানিয়া আর রিহা এক রিক্সা করে চলে যায়, আর কুহু অন্য রিক্সা করে বাসায় চলে আসে। বাসায় আসতেই জেরিনের আগমন। আপি, আজকে কি আমার হিরোর সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। আমায় কোলে নিয়ে নাচছে ও। তোর কোনো সমস্যা? বলো কি। কুহু জেরিনকে ধমক দিয়ে হন হন করে রুম থেকে চলে আসে। রুমে এসে চেঞ্জ করে নেয়। কুহুর মা এসে খেতে ডাকলেও কুহু যায়নি। মা খেয়ে এসেছে, আমি এখন ঘুমাবো একটু, রাতে খেয়ে নিব। ঠিক আছে, ঘুমা তুই। রাতে জেরিন নিজের রুমে বসে কেঁদে কেঁদে সাকর বানাচ্ছে। কুহু জেরিনের রুমে গিয়ে খেতে ডাকে। আমি খাবো না, তুমি যাও। কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস যে? কুহু বুঝতে পারছে না মেয়েটার হলো কি। কুহু আর কিছু না বলে চলে আসে জেরিনের রুম থেকে। কুহু এসেই খেতে বসে যায়। কি রে জেরিন কই, ও আসলো না কেন খেতে? জানি না আম্মু, ও আসছে না কেন, ও বোধহয় রেগে আছে। সে কি মেয়েটা রাগলো কেন আবার? আচ্ছা ঠিক আছে, আমি ওর রুমে খাবার দিয়ে আসবনি, তোমরা খেয়ে নাও। হ্যাঁ তাই করো, আমার খিদে পেয়েছে খুব। খাওয়া শেষ করে কুহু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অমনি সানিয়ার ফোন আসে। হ্যাঁ বল। কি করছিস? শুয়ে আছি। কাল ভার্সিটিতে আসবি তো? তুই? হ্যাঁ আসবো। আচ্ছা আল্লাহ হাফিজ, ঘুমিয়ে পড় তুই। ঠিক আছে। সকালে কুহু ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে 8টা বাজে, উঠে ফ্রেশ হতে চলে যায়। ভার্সিটিতে যাবি না? যাবো আম্মু, আমি রেডি হয়ে আসছি। গুড মর্নিং মা। গুড মর্নিং আব্বু। দুপুরে কিন্তু বাড়িতে এসে খাবে, বুঝেছো? ওকে। কুহু খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে, রিকশা করেই চলে আসে। সানিয়া কি আসেনি এখনো? এই কুহু দাঁড়া, তুই চলে এসেছিস, সানিয়া কোথায়? আমিও তো খুঁজছিলাম, আসেনি এখনো। চল আমরা ওদিকে গিয়ে বসি, সানিয়া আসলে একসাথে ক্লাসে চলে যাব। হ্যাঁ চল। কুহু আর রিহা গিয়ে একটা গাছের নিচে বসে গল্প করতে থাকে। হঠাৎ ভার্সিটিতে একটা ছেলে আসে বাইকে করে। কুহু তো হা করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। বাবা, ব্লু কালার শার্ট সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, আবার চোখে সানগ্লাসও, এই তো দেখি পুরাই ক্রাশ। কুহু খেয়াল করে দেখে ছেলেটা ওদের দিকে আসছে। এই রিহা, এই ছেলেটা কে রে এদিকে আসছে? ছেলেটা তো পুরাই জোস। অমনি না, ছেলে দেখলি আর শুরু হয়ে গেল তোর লুচুগিরি। আরে কথা কম বল, ছেলেটা এদিকে কেন আসছে সেটা ভাব। এরই মাঝে ছেলেটা কুহুর কাছে এসে চোখ থেকে সানগ্লাসটা খুলে কুহুকে চোখ মারে। কুহু বেচারি সাথে সাথে চিৎকার করে ওঠে। না, এ আমি কাকে দেখছি? তুই ওনাকে চিনিস? চিনবে না মানে? নিজের বরকে কেউ ভুলে যেতে পারে বলুন তো? বর? তো মিস কোকিল পাখি কাল যেন কি বলছিলে, আমাকে ঘাট ধরে বের করে দিবে ভার্সিটি থেকে, তাই তো? ডুবতে দিয়েছে কে আমাকে, তাই না? হ্যাঁ বলেছি তো। রেহান রেগে কুহুর দিকে তেড়ে যায়। কুহু ভয় পেয়ে কিছু ফিরে গাছের সাথে আটকে যায়। কুহু আশেপাশে তাকিয়ে রেখে সবাই ওদের দেখছে। রেহান চোখ রাঙিয়ে তাকাতে আশেপাশে সবাই সরে যায়। কুহু অবাক হয়ে যায়, হচ্ছেটা কি, এই ছেলেকে এত ভয় পাওয়ার কী আছে আজীব? রেহান এবার রিহার দিকে তাকায়। রেহানের তাকানো দেখে রিহার আত্মা উড়ে যায়। আপনাকেও কি আলাদা করে বলতে হবে? মানে? মানে বুঝতে পারোনি, এখান থেকে কেটে পড়ো। এদিকে রেহানের ঝাড়ি শুনে রিহা সেখান থেকে সাথে সাথে কেটে পড়ে। রিহা চলে যাওয়াতে কুহু ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকে। রেহান রেগে গিয়ে কুহুর গাল চেপে ধরে। এত বড় বড় কথা বলার সাহস পাও কই তুমি? আর তোমাকে কিছু বলতে গেলে আমার সাহস লাগবে নাকি? কি মনে করো নিজেকে, দুই দিনের পুচকি মেয়ে আমাকে আসছে সাহস দেখাতে? আর কাল বলেছিলে না আমাকে ঘাট ধরে বের করে দিবে, কিন্তু তোমার ভাগ্য খারাপ জানো তো, আমি এই ভার্সিটির সিনিয়র, সো আমার উপর কারো কথা বলারও সাহস হয় না। আর সেখানে তুমি বলছো আমাকে দারোয়ান দিয়ে ঘাট ধরে বার করে দিবে, তাই না? আজকের পর থেকে আর আমার মুখে মুখে তর্ক করবার তো তোমার 12টা বাজাবো আমি মাইন্ডিট। এদিকে রেহান কুহুর গাল ছেড়ে দিয়ে কুহুর কপালে চুমু দিয়ে সেখান থেকে হন হন করে চলে আসে। কুহু রেহানের কাজে আরও রেগে যায়, বারবার কপাল মুছছে।
ইচ্ছে করছে গাছের সাথে কপাল ঘষা দিতে, যাতে করে ওই অসভ্যটা ছোঁয়া না থাকে। কুহু রেগে ক্লাসরুমে চলে যায়, গিয়ে দেখে রিহা সানি একসাথে বসে কথা বলছে। তোরা কখন আসলি? এই মাত্র আসলাম, তুই এত লেট করলি কেন? লেট কি সাধে করেছি? ওই ছেলের জন্য মনে হয় এই ভার্সিটিতে থাকা যাবে না। এই ছেলে, এই হারামিটা আমার আসছে, উড়ে বের করে দিলি না কেন? আমাদের ভার্সিটিতে বারবার আসার সাহস পায় কোথায় ও? তুই না আসলেই বোকা, কিচ্ছু করতে পারলি না। আমি হলে তো সিরিয়াসলি ঘাড় ধরে বের করে দিয়ে আসতাম। ও সিরিয়াসলি? হ্যাঁ। এই কিউ, এটা কার কন্ট্রোলে? কু ইশারা করে সানিয়াকে পেছনে তাকাতে বলে। সানিয়া পেছনে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেট গুজে রাগে লুক নিয়ে সানিয়ার দিকে তাকিয়ে আছে। সানিয়া বেশ ভয় পেয়ে যায়, কিন্তু রেহানের কাছে কিছুতেই প্রকাশ করতে চাইছে না। আপনার এত বড় সাহস, এখানে আসলেন কিভাবে? সিনিয়রদের সাহস লাগে না, তারা যখন যেখানে ইচ্ছে থাকতে পারে, বুঝলে? সিনিয়র? হ্যাঁ রে, উনি আমাদের সিনিয়র। তুই তখন থেকে বকবক করেই যাচ্ছিস, এত করে ইশারা করলাম থাম থাম, তাও থামলি না, এবার মজা বোঝ। আমার বিষয় আর কারো কিছু জানার আছে? না ভাইয়া, কিছু জানেনি আর। ভাইয়া না দুলা ভাই আমি তোমাদের, অবশ্য এখনকার দিনে দুলা ভাইয়ের থেকে ভাইয়া ডাকাটাই ভালো মেবি। জি দুলা ভাই, না মানে ভাই আর কি। এদিকে রেহান সানি আর রিহার অবস্থা দেখে হেসে দেয়, সাথে ক্লাসের কয়েকজনও বেশ ভয় পায়। রেহান ইশারা করে যার যার কাজে মন দিতে বলে, সবাই রেহানের কথা মতো নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। কুহু আমার সাথে চলো। নেভার। কুহু চলো, এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। আপনি পছন্দ করেন বা না করেন তাতে আমার কি? আমি আপনার সাথে কোথাও যাব না, দ্যাটস ফাইনাল। রেহান এবার প্রচন্ড রেগে কুহুকে কোলে তুলে নেয়। সানি আর রিহা কিছু বলতে গিয়েও রেহানের ভয় বলেনি। কুহু নিজের মতো করে বলেই যাচ্ছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। রেহান কুহুকে সোজা ছাদে নিয়ে আসে। কুহু এবার একটু ভয় পেয়ে যায়। ছাদে কেন আনলো এই ছেলেটা? ছাদ থেকে ফেলে দেবে না তো? রেহান কুহুকে ছাদের এক পাশে দাঁড় করায়। আমাকে এখানে আনার মানে কি? অনেক মানে আছে। ফাজলামি বাদ দিন, এখানে কেন আনলেন আমায়? আর আপনি আমার পিছু কেন পড়ে আছেন শুনি? জাস্ট শাট আপ, ওকে? আমি তোমার পিছু পড়ে থাকবো কেন? ওয়াই, রেহান ওয়াহিদ কখনো কারো পিছু ঘুরঘুর করে না, কোনো মেয়ের পিছু তো নয়ই। আর হ্যাঁ, আমি তোমার পিছু নেইনি, তোমাকে ভালো লেগেছে, তোমাকে আমার চাই, ব্যাস আর কিছু না। তোমাকে আমার চাই? হাসালেন, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কোনো দ্রব্য না যে চাইলেই পেয়ে যাবেন। আমি মানুষ, আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে, আর আপনার মতো অসভ্য বাজে লোককে আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করব না, বুঝতে পেরেছেন? তোমাকে অ্যাকসেপ্ট করতে কে বলল? আমি নিজেই নিজেরটা আদায় করে নিব, বুঝছো? তোমাকে ভালোবাসতে হবে না, পছন্দ করতে হবে না। আপনার এই গুন্ডামি টাইপ কথাগুলো অন্য মেয়েদের সাথে গিয়ে বলুন প্লিজ। আমি আপনার এসব ফালতু কথায় কান দিব না। আপনার যা ইচ্ছা করুন গিয়ে, আপনাকে আর আশেপাশে আসাও সহ্য করতে পারবো না, মনে রাখবেন কথাটা। অনেক বড় বড় কথা বলেছো, তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই না? সহ্য করতে হবেও না, আমার থেকে দূরে কোনো দিনও যেতে পারবে না। যত কিছুই করো আমার কাছেই থাকতে হবে তোমার। তা শুরু হয়ে গেছে, আমার যেতে দিন। ভার্সিটি ছুটির পর ওয়েট করো, আমি বাসায় পৌঁছে দিব, ওকে? ঠিক আছে। রেহান কুহুর দুগালে হাত রেখে কুহুর কিছুটা কাছে যায়। রেহানের কাছে আসাতে কুহু ভয়ে চোখ বন্ধ করে ফেলে। রেহান মুচকি হেসে কুহুর ঠোঁটে চুমু দিয়ে কুহুকে ছেড়ে দেয়। যাও, আর হ্যাঁ, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি ওকে। কি হলো, কি ভাবছো এত? ক্লাসে যেতে বললাম না? আর হ্যাঁ, ছুটির পর দাঁড়িয়ে থাকবা যতক্ষণ আমি না আসি। এদিকে কুহু রেহানের কথা কোনো উত্তর না দিয়ে বরং চোখ গরম করে রেহানের দিকে তাকিয়ে চলে আসে ছাদ থেকে। রেহান কুহুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আই নো ডিয়ার, তুমি আমার উপর মারাত্মক রেগে গেছো, বাট মুখে কিছুই বলতে পারোনি, বলতে পারবেও না। কুহু রেগে ক্লাসরুমে গিয়ে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। কুহু ভয়ে ভয়ে টিচারের পারমিশন নিয়ে ক্লাসে ঢুকে পড়ে। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কোথায় নিয়ে গেছিল তোকে? ছাদে। কি, ভাগ্যিস ছাদ থেকে ফেলে টেলে দেয়নি, না হলে তোর বাবা মার কাছে কি জবাব দিতাম আমরা বলতো? ফালতু কথা বলবি তো এক চড়ে দাঁত সব ফেলে দিব। ফেলে দেবে কেন শুনি? ওর এত বড় সাহস আছে নাকি? মুখে মুখে যত গুন্ডামি কথা। কুহু, বাড়ি যাবি নাকি থাকবি কিছুক্ষণ? একটু পরে যাই। ওকে, ফুচকা খেতে যাবি? হ্যাঁ, যাওয়াই যায়। তিনজন ভার্সিটির পাশে ফুচকা খেতে চলে যায়। এদিকে রেহান কুহুকে সারা ভার্সিটি করছে। গেল কোথায় মেয়েটা? ওর সাহস আছে বটে, আমি এতবার করে বলার পরও চলে গেল। রেহান প্রচণ্ড রেগে যায়।
রাতে রেহানের মুখ লাল বর্ণ ধারণ করছে। রেহান কুহুকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে আর কুহু বেচারি মন মতো ফুচকা খেয়ে যাচ্ছে। মামা লাস্ট আরেক প্লেট বানান, তবে হ্যাঁ ঝাল দিবেন বেশি করে। এদিকে রেহান কুহুকে খুঁজতে খুঁজতে গেটের বাইরে চলে আসে। বাইরে আসতেই রেহান দেখে কুহু ওর বান্ধবীদের সাথে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রেহানের রাগটা আরো বেড়ে যায়। সারা ভার্সিটি খুঁজে ক্লান্ত হয়ে পড়েছে আর এই মেয়ে এখানে ফুচকা খাচ্ছে। খাওয়াচ্ছি তোমার ফুচকা, দাঁড়াও। রেহান রেগে কুহুর পাশে গিয়ে দাঁড়ায়। সানি আর রেহা রেহানকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু কুহুর কোনো খবরই নাই, বেচারে ফুচকা খাওয়াই তো ব্যস্ত। রেহান রেগে কুহুর হাত চেপে ধরে টানতে টানতে ভার্সিটির ভেতর নিয়ে আসে। কুহু রেহানের কাজে ভয় পেলেও প্রকাশ করে না, বরং কিছুটা রাগ দেখিয়ে বলে, আপনার সমস্যা দেখি বলুন তো, সব সময় আমার পেছনে পড়ে থাকেন কেন? আমার কি কোনো পার্সোনালিটি নেই নাকি? এভাবে রাস্তায় সবার সামনে হাত ধরে নিয়ে এলেন কেন? রেহান কুহুর কথায় কোনো জবাব দেয়নি, বরং রাগি চোখে কুহুর দিকে এক পলক তাকিয়ে আবার টানতে টানতে একটা ক্লাসরুমের দিকে নিয়ে যেতে থাকে। কুহু এবার খেয়াল করে অনেকক্ষণ আগে ভার্সিটি ছুটি হয়ে গেছে, এখন তো পুরো ভার্সিটি ফাঁকা। রেহান কুহুকে একটা ক্লাসরুমে এনে দেয়ালের সাথে চেপে ধরে, বলেছিলাম না ছুটির পর থাকতে, আমি বাসায় পৌঁছে দিব। বলেছিলাম কি না, কথা বলছো না কেন? কে বলেছিল রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে? আমি বলেছিলাম খুব শখ না ছেলেদের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে। আমি কি করব না করব সেটা কি আপনার কাছ থেকে জেনে নিতে হবে নাকি? এত অধিকার খাটাচ্ছেন কেন? আপনি কি আমার ভাই নাকি আমার বর? বর? কোনো কেন সন্দেহ আছে নাকি? এসব ফালতু কথা বলবেন না একদম। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, আপনার মতো অসভ্য লোককে বর বানাবো? তোমার বানাতে হবে না, কোকিল পাখি আমি বানাবো। আর শোনো, আমার মতো বডি বিল্ডারের কাছে তোমার মতো পুচকি মেয়ের সামান্য শক্তি কিছুই না, বুঝলে? বডি বিল্ডার না বলুন হাতি, হাতি হাতি বলো আর গন্ডার বলো, তোমারই তো বর, তাই না? বাজে কথা রাখুন আর আমাকে যেতে দিন। চলো, আমি একাই যেতে পারবো। তুমি কি চাইছো তোমাকে আমি কোলে করে নিয়ে যাই? না চলুন, যাচ্ছি। রেহান কুহুকে বাইকের পেছনে বসিয়ে নিজে উঠে বসে। এইভাবে যাব নাকি? তো উড়োজাহাজ ভাড়া করবো নাকি? না চলুন, ধরে বসো, নয়তো পরে ব্যথা পাবে। ঠিক আছে আমি। এদিকে রেহান কুহুর কথায় কিছুটা রেগে যায়, তাও প্রকাশ করে না। রেহান ইচ্ছে করেই বাইকের স্পিড বাড়িয়ে দেয়। কুহু কয়েকবার পড়ে যেতে নিলেও রেহানকে খামচে ধরে বাঁচে, তাই বাধ্য হয়ে রেহানকে ধরে বসে। কুহু ধরা মাত্রই রেহান বাইকের স্পিড কমিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই রেহান কুহুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। কুহু সোজা বাড়িতে ঢুকতে গেলেই রেহান পেছন থেকে ডাক দেয়, কেউ হেল্প করলে যে তাকে থ্যাঙ্কস বলতে হয় শিখনি। থ্যাঙ্কস। কুহু রেগে হন হন করে বাসা চলে যায়। রেহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও চলে আসে। বিকেলে কুহু পরে ঘুমাচ্ছে, এর মধ্যে জেরেন রুমে আসে। আপি আর কত ঘুমাবে, ওঠো তো। ডাকছিস কেন? আরে আপি, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, এই টাইমে কেউ ঘুমায় নাকি? ওঠো ছাদে যাই, চলো ভালো লাগবে। হ্যাঁ ঠিকই বলেছিস, শোন না তুই দুই কাপ কফি বানিয়ে ছাদে চলে যা, আমিও ফ্রেশ হয়ে আসছি। ওকে আপি, তাড়াতাড়ি এসো। জেরেন কফি বানিয়ে ছাদে যায়, কুহু ফ্রেশ হয়ে নেয়। জেরিন কফিগুলো হাতে নিয়ে ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে, তাড়াতেই চমকে ওঠে। এ কি, এ আমি কাকে দেখছি? আমার হিরো। এ কি, এই গুন্ডাটা এখানে কি করছে ছাদে? এরা কে? মনে তো হচ্ছে কুহুর বোন, সাথেরটা কে? জেরিন, তুই কি ওকে মেরেই থাকবি নাকি বসবি কোথাও? এই তো আমার হিরো তাকিয়েছে। জেরিন বেচারি তো মহা খুশি, বারবার চুল ঠিক করছে, কত রকমের স্টাইল করছে, কিন্তু রোহান এসব দেখায় ব্যস্ত না। জেরিনের সাথে কে আছে সেটা দেখায় ব্যস্ত সে। জেরিন চল তো, এই বাদরটাকে কি দেখছিস এত? বজ্জাতের হাড্ডিটাকে কি দেখাচ্ছে রে? আপি বোধহয় ফোন নাম্বারটা চাইছে। কুহু জেরিনের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে আমারই ফোন নাম্বার চাইছে? কুহু কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে। জেরিনও সাথে সাথে নামে। কুহু বাসার সামনে যেতে রেহান কুহুর কাছে আসে। ও বাবা, আমার বউটার দিকে অনেক টান আমার জন্য, যেই দেখলো আমি দাঁড়িয়ে আছি অমনি নিচে নেমে এসেছে। বাজে কথা বন্ধ করুন, আর এখানে কেন এসেছেন আপনি? এসেছেন তাও আবার ছাদে ইশারা করছেন, লোকে দেখলে কি ভাবে বলুন তো? কি ইশারা করছিলা বুঝতে পারোনি, ফোন নাম্বার দাও। হোয়াট, আপনাকে ফোন নাম্বার দিব তাই না? পালিয়ে বাঁচতে পারবে না, কাল এসো ভার্সিটিতে, পরে বুঝতে পারবা পালানোর মজা। রেহান চলে যেতে নিলে কেউ পেছন থেকে ডাক দেয়। রেহান পেছন ফিরে তাকিয়ে দেখে জেরিন। হাই, আমি জেরিন। তোমার সাথে হাই হ্যালো করার সময় নেই, যদি পারো তো কুহুর ফোন নাম্বারটা দাও। রেহানের কথায় জেরিন মারাত্মক রেগে যায়। তার মতো এত সুন্দরী মেয়েকে কত কত ছেলে পটাতে চেয়েছে,
কেউ সাকসেস হতে পারেনি। আর এই ছেলে কিনা তাকে এভাবে ইনসাল্ট করছে। জেনে নিজেকে কিছুটা সামলে নিয়ে হাতে থাকা একটা কাগজের টুকরো রেহানের দিকে এগিয়ে দেয়। কি এটা? আপনি যেটা চাইছিলেন সেটাই। আর ইউ শিওর? একদম। ওকে থ্যাঙ্কস বলেই কাগজের টুকরোটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসে। জেনে তো মনে মনে নাগিন ডাস দিচ্ছে। যাক, এতদিনে তার মনের আশা পূরণ হলো। জেরিন বাসায় চলে আসতেই দেখে কুহু দাঁড়িয়ে আছে। তুই এই ছেলের সাথে কি কথা বলছিলি? এমনি কিছু না। দেখ জেরি, ছেলেটা ভালো না। যদি ভালো হতো আমি তো তোকে হেল্প করতাম। বল, আমি তো চাইবো না জেনে শুনে আমার বোনকে একটা বখাটে ছেলের পাল্লায় ফেলতে। আপি, আমি কারো পাল্লায় পড়িনি। এদিকে রেহান বাসায় এসে ফ্রেশ হয়ে নাম্বারটা হাতে নেয়। একবার ফোন করে দেখবো। দেখি, নিশ্চয়ই অবাক হয়ে যাবে আমার কোকিল পাখিটা। ওর বোনটা হেল্প না করলে তো মহারানীর ফোন নাম্বারটাই পেতাম না। ভাবতে ভাবতে রেহান নাম্বারটায় ফোন দেয়। রিং হতে না হতে ওপাশ থেকে ফোনটা রিসিভ করে। বাবা, আমার ফোনের জন্য ওয়েট করছিলে বুঝি, না হলে এত তাড়াতাড়ি ফোন রিসিভ করতে না নিশ্চয়ই। আমি তো সব সময় আপনার জন্য ওয়েট করে থাকি, সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই ভাবি। জানেন, আমার অনেক ইচ্ছে ছিল যদি আপনাকে আরেকবার সামনাসামনি দেখতে পারতাম। আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছে, এমনকি আপনার সাথে কথা বলতে পারছি। সত্যি সব কিছুই কেমন স্বপ্নের মতো লাগছে আমার। আজ আমি সত্যি অনেক খুশি। নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন আমার মুখ থেকে এসব কথা শুনে। আসলে কি জানেন, অনেক মেয়েরা তো কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না, কাউকে ভালোবাসার কথা তো নাই। আমি সেরকম একজন। আপনাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার বিহেভিয়ার দিয়ে বোঝাই যায়নি, ইভেন আপনাকে মুখেও বলিনি। তাই হয়তো আপনার অবাক লাগছে কি, তাই তো? আরিও ওকে কহো। কেন, আমার আবার কি হবে? আপনার কি মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে? না তা না। বাই দ্য ওয়ে, তুমি কে? আপনি কার কাছে ফোন করেছেন? ফোন কাকে করেছি তা জানি না, তবে আমি কুহুর সাথেই কথা বলতে চাই, অন্য কারোর সাথে না। আচ্ছা, এত কুহু কুহু করার কি মানে হয় বলুন তো? ও তো আপনাকে পাত্তাও দেয় না, তাহলে আপনি কেন ওর জন্য ওয়েট করে আছেন? হোয়াট, তুমি তার মানে কুহু না? না, আমি কুহু না। আপনার কি মনে হয় কুহু এরকম বিহেভ করবে আপনার সাথে? ও তো আপনাকে সহ্যই করতে পারে না। জাস্ট শাট আপ, ড্যাম ইট, তোমার সাহস তো কম না। তুমি কুহুর নামে এত বাজে কথা বলছো কোন সাহসে? তুমি নিশ্চয়ই কুহুর বোন। হ্যাঁ, আমি জেরিন। ইউ, তোমাকে যদি এখন কাছে পেতাম না, কোষে দুইটা থাপ্পড় মারতাম। লজ্জা করে না তোমার? নিজের বোনের বফের সাথে প্রেমের আলাপ করছো? বোনের বিএফ? ইয়াপ, আজ না হয় কাল কুহু আমাকে ঠিকই মেনে নিবে, তখন তো আমাকে দুলাভাই ডাকবে তুমি। দুলাভাই মাই ফুট! দেখুন না, আপনি আপনাকে মেনে নাই কিনা কোনো দিনও মানবে না বুঝলেন, কারণ আপনি শুধু তিশান ভাইয়াকে ভালোবাসে। আপনার মনে তিশান ভাইয়ের জায়গাটা কেউ নিতে পারেনি, আর পারবেও না, আপনি তো কখনোই না। তিশানকে? সেটা না হয় আপনার না জানাই থাক, না জেনে যেহেতু ভালোবেসেছেন না জানাই থাকুন। তিশানকে, অ্যানসার মি। আপনার বয়ফ্রেন্ড, 3 বছরের ডিপ রিলেশন তাদের। জানেন, আপনি তিশান ভাইয়াকে অনেক ভালোবাসে, ইভেন নিজের থেকেও বেশি, এজন্যই হয়তো আপনাকে মেনে নিতে পারছে না। রেহান জেরিনের কথা শুনে কিছু না বলে ফোনটা কেটে দেয়। রেহানের এমন চুপ থাকার মধ্যেও তার ভয়াবহ রাগে প্রকাশ পায়। রাগে রেহানের কপালে রক্তটা ফুলে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে রেখেছে। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রেহান, আর এরকম করার একটাই কারণ, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। তোমার তিশানকে ভালোবাসো তাই না? তিশান ভালো তো তুমি আমাকেই বাসবে, তোমার সাথে ভালো ব্যবহার করেছি বলে টের পাওনি তাই না? রেহানের ভালো রূপটাই চোখে পড়েছে, তাই এড়িয়ে গেছো, কাল থেকে ভয়ঙ্কর রূপটা দেখবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এদিকে রেহান রেগে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলে, মাথায় দু হাত দিয়ে চেপে ধরে বসে থাকে। এদিকে কুহু ফোন দিয়ে ফেসবুকে ঢুকে অনেকক্ষণ বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে অফলাইনে চলে যায়। কিছুক্ষণ পর কুহুর মা আসে। খেয়াই কুহু। ওকে মা, আসছি। কুহু খাবার টেবিলে গিয়ে বসে, জেরিনও আগে থেকে বসা ছিল। জেরিনকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক খুশি। কি রে এত খুশি খুশি, কোনো গুড নিউজ আছে নাকি? না না, আপি গুড নিউজ কিসের ব্যাপার, এমনিতেই ভালো লাগছে আজ। ও আচ্ছা, খাওয়া শুরু কর। সবাই খাওয়া শুরু করে। কুহুর খাওয়া শেষ হতেই সে নিজের রুমে চলে যায়। জেরিনও নিজের রুমে যায়, গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রেহান ফোন দিয়েছে কিনা, কিন্তু না, রেহানের কোনো ফোন বা মেসেজ কিছুই আসেনি। দেমাক কত ছেলেটার, যাক গে আমি ফোন দিয়ে দেখি। এদিকে জেরিন রেহানকে ফোন দেয়, কিন্তু রেহানের ফোন অফ।
জেরিন একটু পরপর রেহানকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু রেহানের ফোন তো অফ। জেরিন রেহানকে একটা মেসেজ পাঠায় যাতে লেখা ছিল, কাল আমার সাথে একবার দেখা করবেন প্লিজ, কিছু কথা ছিল। মেসেজটা দিয়ে জেরিন ঘুমিয়ে পড়ে। সকালে রেহান ঘুম থেকে উঠে দেখে 8টা বাজে। রেহান একলাফে উঠে বসে পড়ে। ভার্সিটি দেরি হয়ে যাবে তাই রেহান দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায়। রেহান ফ্রেশ হয়ে আসতেই তার মা রুমে আসে। আচ্ছা, তো বেলা অবধি ঘুমালি যে? হ্যাঁ, তুমি ডাকলে না যে? তোকে কতবার ডাকতে এসেছি আমি নিজেও জানি না, তোর ঘুম ভাঙলে তো। ঠিক আছে, ব্রেকফাস্ট রেডি করো, আমি আসছি। হ্যাঁ, আয় তাড়াতাড়ি। রেহান ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। রেহান সবাইকে গুড মর্নিং জানায়। রাতে কি ঘুম হয়নি? না, তাই তো সকালে উঠতে পারিনি। বুঝলাম, ভার্সিটিতে যাবে না? হ্যাঁ যাবো বাবা। ওকে, খেয়ে নাও তাড়াতাড়ি। ভাইয়া, আজ কিন্তু আমার পাওনাটা চাই। তোর আবার কিসের পাওনা শুনি? ওই যে আমার আইসক্রিম। ওরে বাবা, এখনো মনে আছে তোর? আমি তো ভেবেছিলাম তোর মাথায় গোবর ভরা কিছু মাথায় রাখতে পারিস না। ভাইয়া, বেশি বলছো না তুমি। ওকে বাবা, সরি, এই যে কান ধরছি। হবে না, আইসক্রিমই চাই। ঠিক আছে বাবা, আনবো আনবো। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে না। রেহান খাওয়া শেষ করে উঠে পড়ে। রেহান ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আসার পর অনেকক্ষণ ধরে রেহান কারোর জন্য ওয়েট করছে। এদিকে কুহু, সানিয়া আর রিহার সাথে ভার্সিটিতে ঢুকে। ভার্সিটিতে আসার পরই কুহু চোখ আটকে যায় তার ব্ল্যাক কিং। বাহ, আবার সে আগের মতোই, তবে আজ একটু ব্যতিক্রম লাগছে। সাদা শার্ট, হাত ফোল্ড করা, কালো জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো বারবার অবাধ্য হয়ে চোখে পড়ছে। কুহু এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিরে, প্রেমে পড়লি নাকি? আমার তো মনে হচ্ছে সামথিং সামথিং। আরে এবার তো চোখ নামা, বেচার নজর লেগে যাবে তো। কি হয়েছে, এভাবে হাসছিস কেন? যাক বাবা, দেখায় এতটাই ব্যস্ত ছিল যে আমরা এতক্ষণ কি বললাম কিছুই শুনলি না। বাজে কথা বন্ধ করে ক্লাসে চল। এখনো ক্লাস শুরু হয়নি, তাছাড়া মনে হয় ক্লাসে কেউ যায়ও নি। একটু পরে যাই। এখনই চল। কেউ যায়নি তো কি হলো, আমরা গিয়ে আড্ডা দিব কিছুক্ষণ। কুহু চলে যাওয়ার সময় এক পলক রেহানের দিকে তাকায়। কুহু বেশ বুঝতে পারছে রেহান রেগে আছে, কিন্তু কেন রেগে আছে তার কারণটা কুহুর অজানা। এদিকে কুহু ক্লাসে যাওয়ার সময় হঠাৎ কেউ তার হাত ধরে টান দেয়। কুহু ভয় পেয়ে চিৎকার দিতে নিলেই কুহুর মুখটা চেপে ধরে। কুহুর সামনে তাকে অবাক হয়ে যায়, রেহান দাঁড়িয়ে আছে, চোখ মুখ দিয়ে যেন রক্ত ঝরছে। আপনি কেন এখানে? কাকে অ্যাকসেপ্ট করছিলে? তিশানকে? মানে তিশানকে? ও না চেনার ভান করছো তাই না? দেখো কুহু, আমাকে রাগিও না, ভালোই ভালোই বলো তোমার তিশানটা কে। কোন তিশান, কোথাকার তিশান, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদম ন্যাকামি করবে না কুহু, সোজা সাপটা উত্তর দাও, তিশান কে? ভালোই ভালোই সব বলো, নয়তো কোনো দিন তিশানকে তোমার আশেপাশেও যদি দেখি তো আস্ত রাখবো না। এখন মুখটা অফ কেন, কথা বের হয় না কেন এখন? ও বুঝেছি, তোমার তিশানকে নিয়ে আমার কাছে কিছু বলার ইচ্ছে নেই, তাই তো? না বলতে চাইলে বলো না, তবে একটা কথা বলে দেই, আমি তোমাকে চাই মানে চাই। তোমার তিশানকে বলো ভালোই ভালোই তোমাকে ছেড়ে চলে যেতে, নয়তো ওর কপালে খারাপ আছে বলে দিলাম। রেহান রেগে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। এদিকে কুহু এখনো বোকার মতো দাঁড়িয়ে আছে। এই লোকটা কি পাগল, কি সব বলে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কে তিশান? আমি তো কোনো দিন তিশান নামের কাউকে দেখবো, দূরে থাক, নামও শুনিনি। এদিকে সানিয়া আর রিহা কিছু দূর যাওয়ার পরই পেছনে ফিরে তাকায়। কুহু, এই কুহু কোথায় গেল? আমাদের সাথেই তো আসছিল, পিছনে ছিল, কই গেল তো? উফ, এই মেয়েটা না কিছু না বলেই চলে গেল, এখন কোথায় খুঁজবো বলতো? কুহু ক্লাস থেকে বের হয়ে এক প্রকার দৌড়ে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। দৌড় দিয়ে সানিয়া রিহার সামনে পড়ে। এই, তুই কোথায় ছিলি, হাও হয়ে গিয়েছিলি নাকি? হ্যাঁ সেই তো, আমিও ভাবলাম আমাদের মাঝখান থেকে তোকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি। আচ্ছা তিশানকে চিনিস? তিশান আবার কে? জানিস না তাই না? হ্যাঁ, আমিও তো জানি না তিশান কে। কুহু, তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস। আরে না, সত্যিই বলছি, আমিও তো চিনি না তিশানকে। হয়েছে, এবার তোর এইসব কথা বন্ধ করি, ক্লাসে চল, ক্লাস বোধ হয় শুরু হয়ে গেছে। হ্যাঁ চল। এদিকে সানিয়া আর রিহা কুহুকে নিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসে সবাই যার যার মতো মন দিলেও কুহুর মন পড়ে আছে রেহানের বলা কথাগুলো ভাবতে। ক্লাস শেষ করে কুহু একা একাই বের হয়ে আসে। সানিয়া আর রিহা পেছন পেছন দৌড়ে বের হয়। কুহু, ফেলে রেখে চলে যাচ্ছিস কেন? ও ভার্সিটিতে উঠতে না উঠতেই পাল্টে ফেললি। কি পাল্টে ফেললাম? বুঝতে পারছিস নাকি আমাদের? তোদের পাল্টাবো, পাগল হলি নাকি?
তাহলে এভাবে ফেলে রেখে নিজে নিজে চলে যাচ্ছিলি কেন? সরি রে, আসলে মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছে, তাই ভুল হয়ে গেছে। ওকে, এখন কি বাসায় চলে যাবি? হ্যাঁ, তো? না মানে কিছুক্ষণ থাকবি না? না। কুহু, তুই কি কোনো কারণে আপসেট? আরে না, আমি একদম ঠিক আছি। দেখ, আমাদের বলতে পারিস, আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? হেল্প তো করতে পারি, বলেই দেখ না। সানিয়া রিহা জোর করায় কুহু রেহানের বলা সব কথা বলে দেয়। রিহা সানিয়া দুজনেই অবাক হয়ে যায়। তিশান মানে? রিহান ভাইয়া কি ভাবছে তোর বয়ফ্রেন্ড আছে যার নাম তিশান? হ্যাঁ। কি বলিস, আমরা তো জানি তোর কোনো বয়ফ্রেন্ড নেই, ইভেন তুই কোনো রিলেশনও করিস না, তাহলে তিশান আসলো কোত্থেকে? তুই কোনোদিনও আমাদের কাছ থেকে কিছু লুকাসনি, আমরা নিশ্চয়ই জানতাম। আমার কি মনে হয় জানিস, রিহান ভাইয়াকে কেউ তোর নামে উল্টো পাল্টা বুঝিয়েছে, এই জন্যই রিহান ভাইয়া তোকে ভুল বুঝছে। হোয়াট? ওই ছেলে আমাকে ভুল বুঝলো বা ঠিক বুঝলো তাতে আমার কি যায় আসে? আমার একটাই কথা, তিশান কে? আমি কোনো দিন রিলেশন করিনি, তাহলে উনি কেন এসব বলছে? আমি এত বড় মিথ্যা মেনে নিব কেন? তার জন্য তো ভাইয়াকে সবটা বলতে হবে, তাই না? না বলে তো ভাইয়া ওই মিথ্যাটাকেই সত্যি মনে করবে। কুহু, তুই মন খারাপ করিস না। দেখ, আমার কি মনে হয় জানিস, কেউ হয়তো তোকে আর ভাইয়াকে নিয়ে জেলাস ফিল করছে। এত স্মার্ট একটা ছেলে তোর পিছনে পড়ে আছে, অথচ তুই পাত্তাও দিচ্ছিস না, তাই কেউ তোর নামে বাজে কথা বলেছে ভাইয়াকে। তুই কিছু চিন্তা করিস না, আমি নিজে ভাইয়ার সাথে কথা বলবো, আমি ভাইয়াকে সবটা বুঝিয়ে বলবো। আজিব, ওকে কি বলবি তুই? ওকে কেন বোঝাতে যাবি? কে ও? আমি শুধু জিজ্ঞেস করবো আমার সম্পর্কে এত খারাপ কথা বলার সাহস হলো কি করে? হ্যাঁ, তুই বরং বাড়ি যা, গিয়ে রেস্ট কর, তোর এমনিতেই মাথা গরম, বাড়ি যা। কুহু সানিয়া আর রিহা বেরিয়ে যায়। কুহুকে এক রিকশায় উঠে দিয়ে সানিয়া আর রিহা অন্য রিকশায় উঠে যায়। এদিকে কিছুক্ষণ পরই রেহান পুরো ক্যাম্পাস খুঁজতে শুরু করে, কিন্তু কুহুকে কোথাও দেখতে পায় না। রেহান কালকের মতো গেটের বাইরে এসে ফুচকলার কাছে যায়, কিন্তু সেখানেও কুহুকে দেখতে পায় না। রেহানের প্রচণ্ড রাগ হয় কুহুর ওপর। এই মেয়েটার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি, এত সাহস হয় কি করে ওর? কালকে এত বলার পরও আজ চলে গেল। বারবার বলেছিলাম আমি পৌঁছে দিব, আমার জন্য ওয়েট না করে চলে গেছে। নিশ্চয়ই ওর টিশান ওকে পৌঁছে দিবে তাই চলে গেছে। আজ যদি ওকে রাস্তায় পাই না, জ্যান্ত পুঁতে দিব। বেয়াদব মেয়ে। এই লোকটা আসলেই বাজে, না জেনেই আমাকে এতগুলো কথা শুনিয়েছে, আর কোনো দিনও ওনার সামনে যাব না, ফালতু লোক কোথাকার। বাসার সামনে এসে কুহু রিকশা থেকে নেমে অবাক হয়ে যায়। রেহান কুহুর বাসার সামনে দু হাত বুকে গুঁজে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। রেহানকে দেখেই বোঝা যাচ্ছে অনেকটা রেগে আছে সে। রেহানের কথাগুলো মনে পড়তে কুহুর রাগ ওঠে। কুহু রেহানকে উপেক্ষা করে বাসায় ঢুকে পড়ে। রেহানকে কিছু বলার সুযোগ দেয়নি, এমনকি নিজেও কিছু বলেনি। রেহান কুহুর কাজে আরও রেগে যায়। এখন তো আমাকে এড়িয়ে যাবেই, তোমার তিশানকে পেয়েছো না? ইচ্ছে করছে তোমাকে আর তোমার ভালোবাসার তিশান দুজনকেই উপরে পাঠিয়ে দেই। কুহু বাসায় এসেই নিজের রুমে চলে যায়। জেরিন বিষয়টা খেয়াল করে বুঝতে পারে কুহুর কিছু একটা হয়েছে। নিশ্চয়ই আমার হিরো কিছু একটা বলেছে আপিকে, না হলে তো আপি এতটা চুপচাপ কোনোদিন থাকেনি। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। এদিকে রেহান কুহুর আচরণ দেখে রেগে সেখান থেকে চলে আসে। বাসায় এসে ফোন হাতে নিতেই দেখে জেরিনের মেসেজ। যেহেতু কাল জেরিন নাম্বারটা দিয়েছিল আর রেহান সাথে কথা হয়েছে, তাই জেরিনের নাম্বারটা চিনতে রেহানের বেশি সমস্যা হয়নি। অনিচ্ছা সত্ত্বেও রেহান মেসেজটা ওপেন করে। জেরিন রেহানকে দেখা করতে বলে, সাথে একটা কফি শপের নামও পাঠায়। রেহান খানিকটা বিরক্ত বোধ করে, তাও রেহান ভাবে হয়তো দেখা করলে তিশানের বিষয়ে কিছু জানা যাবে। রেহান রাজি হয়ে যায়, সাথে জেরিনকে একটা মেসেজ পাঠায়, ওকে আসবো। মেসেজটা পাঠিয়ে রেহান ফোন অফ করে বিছানায় গায়ে দিয়ে দেয়। কিছুক্ষণ পরই রেহানের মা আসে। তুই ফ্রেশও হলি না, খেতেও আসছিস না, কি হলো তোর? কিছু না মা, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। দেখ, তুই না আসলে যে তোর বাবা কতটা রেগে যাবে তুই ভালো করেই জানিস, তাই বলছে ফ্রেশ হয়ে খেতে আয়। রেহানের ইচ্ছে নেই খেতে যাওয়ার, তাও ওর বাবার রাগ না দেখতে ফ্রেশ হয়ে খেতে আসে। খাবার টেবিলে রূপসা আর রেহানের বাবা বসে একসাথে গল্প করছে। খাওয়া শেষ হলে রেহান নিজের রুমে চলে যায়। রুমে বসে বিছানায় শুয়ে রেহান ফোনটা হাতে নিতেই দেখে প্রণয়ের ফোন। হ্যাঁ বলো। কি রে, তুই কোন গ্রহে আছিস? মঙ্গল গ্রহে, কেন? আজ তো বার্ষিক গেলাম না, একবার দেখা করে না। বাহ, বাবিকে পাওয়া মাত্র আমরা আউট, তাই তো? ফাইজলামি করিস না তো, কিছু বললে বল। কি হয়েছে দোস্ত, হঠাৎ তুই এমনভাবে কথা বলছিস? না, কিছুই হয়নি।
দেখ আমাকে, না বলে যে তোর রাতে ঘুম হয় না সেটা আমি ভালো করে জানি। শুন একামি না করে বল কি হয়েছে। আরে বললাম না কিছু হয়নি। ওকে না বলতে চাচ্ছিস বলিস না, এজ ইউর উইশ। কাল ভার্সিটিতে যাবি? হ্যাঁ যাবো। ওকে কাল কথা হবে, নাও বাই। রেহান ফোনটা কেটে দেয়। এদিকে জেরিন অনেক সাজুগুজু করছে নিজের রুমে। কুহু জেরিনের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় জেরিনকে সাজতে দেখে দাঁড়িয়ে যায়। কিরে কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ আপনি আসলে একটা কাজ আছে তাই যেতে হবে। আমাকে তো বললি না তুই একা যাবি। হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, আমি যেতে পারবো। তাছাড়া আমি এখন রাস্তায় অনেকটাই চিনে নিয়েছি, অনেকদিন তো থাকছি এখানে, এখানকার রাস্তাঘাট সম্পর্কে অনেকটা ধারণা জন্মেছে। ঠিক আছে, সমস্যা হলে ফোন করিস, কেমন? ওকে আপি। বলেই বেরিয়ে যায়। জেরিন রিকশা নিয়ে চলে আসে। কুহু জানালা দিয়ে দেখে, কিছুটা অবাক হয়। কি ব্যাপার, জেরিন রিকশা করে গেল, একা একা বেরিয়েছে, ড্রাইভারকে বললেই তো পারত, ওকে পৌঁছে দিত। মেয়েটা যে কি করে না মাঝে মাঝে। জেরিন কফি শপে এসে প্রায় 30 মিনিট বসে আছে। এই 30 মিনিট জেরিনের 30 বার রেহানকে ফোন দিতে ইচ্ছা করছিল। বেচারির চেহারা তরই সইছে না, কিন্তু রেহান যে কতটা রাগী তা জেরিনও আন্দাজ করতে পেরেছে। রেহানকে ফোন দিলেও নিশ্চয়ই রেগে যাবে, তাই আর ফোন দেওয়ার সাহসই হয়নি। কিন্তু অনেকক্ষণ পরও রেহানকে আসতে না দেখে জেরিন ফোন করে। ফোনের রিংটোনে ঘুম ভাঙে রেহানের। মোবাইল স্ক্রিনে জেরিনের নাম্বারটা দেখতে পায়। পাশে ঘড়িতে তাকাতে দেখে 5টা বাজে। প্রণয়ের সাথে কথা বলে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়েছিল, কখন যে ঘুমিয়ে গেছে। জেরিনের সাথে বিকেল 4টায় দেখা করার কথা ছিল, এখন বাজে 5টা। নিশ্চয়ই মেয়েটা এতক্ষণ ওয়েট করছিল, কিন্তু তাতে রেহানের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। রেহান ধীরে সুস্থে উঠে ফ্রেশ হয়ে নেয়, তারপর বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ে। পথে জেরিন আরও অনেকবারই ফোন দেয় রেহানকে, কিন্তু রেহান ফোন কল রিসিভই করেনি। 20 মিনিট পর রেহান কফি শপে পৌঁছে, তখন প্রায় 6টা বাজতে চলল। জেরিন প্রচণ্ড রকমের বিরক্ত হয়ে যায়, তাও মুখে প্রকাশই করেনি। রেহানের সাথে হাসি মুখে কথা বলা শুরু করে। বলো কি বলবে। হ্যাঁ অবশ্যই, কফি অর্ডার করি আগে। এদিকে রেহান কিছুটা বিরক্তি ফিল করলেও রাজি হয়ে যায়। জেরিন দুজনেই জন্য 2টা কফি অর্ডার করে। আচ্ছা আপনার নামটা নিশ্চয়ই জানতে পারি? আসলে এখনও তো আপনার নামটাই জানা হলো না, তাই আর কি। রেহান ওয়াহিদ। বাহ খুব সুন্দর নাম তো, আমার নাম জিজ্ঞেস করলেন না যে। আমি তোমার সাথে এখানে প্রেম আলাপ করতে আসিনি, ড্যামিট। আসলে আপনাকে যে কারণে ডেকেছিলাম, আপনাকে তো কাল তিশান ভাইয়ের ব্যাপারে সব বললাম, তো কি ডিসিশন নিলেন? কিসের ডিসিশন? আই মিন আপির তো পিএফ আছে, তো আপির পিছু পড়ে থাকাটা কেমন দেখায় না, তাই আর কি। আচ্ছা কুহুর যে বফ আছে সেটা তুমি জানো কিভাবে? আমি জানবো না তো কে জানবে, আপি আমার কাছে সব কিছুই শেয়ার করে। আর তিশান ভাইয়ে যখন আপিকে প্রপোজ করেছিল ফার্স্ট, আপি আমাকে দেখিয়েছিল, আমি বলেছিলাম ছেলেটা দেখতে মন্দ না, ব্যাস আপিও হ্যাঁ বলে দিল। তোমার আপু তোমার কথায় উঠে বসে নাকি? এত বড় একটা ডিসিশন তোমাকে জিজ্ঞেস করেই নিয়ে গেল। হতেও তো পারে ছেলেটা ভালো না বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কুহুকে প্রপোজ করেছে। না না তাহা হবে না, কারণ তিশান ভাইকে আমি অনেক ভালো করেই চিনি। তাছাড়া ভাইয়ের সাথে অনেক কথা বলতাম, ইভেন এখনও বলি। জানেন আপনি আর ভাইয়ের ঝগড়া করলে তো আমি সমাধান করে দেই। ও রিয়েলি? হ্যাঁ আপনি ভাইয়াকে এতটাই ভালোবাসে, আপনি অন্য কারোর সাথে বিয়ের কথাটাও সহ্য করতে পারে না। আপনি তো বলেই দিয়েছে বিয়ে করলে তিশান ভাইয়াকেই বিয়ে করবে। আচ্ছা তিশানের বাড়ির অ্যাড্রেসটা দাও তো। ইয়ে মানে ভাইয়ের বাসা কোথায় তা তো আমি জানি না। বাসা কোথায় জানো না, অথচ তোমার বোনকে রিলেশনে রাজি হতে বলে দিয়েছ। আচ্ছা কোনো ব্যাপার না, ওর ফোন নাম্বারটা নিশ্চয়ই আছে তোমার কাছে, ফোন নাম্বারটা দাও। আসলে ফোন নাম্বার ছিল কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। ও আচ্ছা, কুহুর নাম্বার আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে। ওকে ফাইন, কুহুকে কল দাও অ্যান্ড ফোনটা লাউড দিয়ে কথা বলবে। ওকে কি বলবো? বলবে যে তোমার কাছ থেকে তিশানের নাম্বারটা ভুলবশত ডিলিট হয়ে গেছে, এখনই যেন তিশানের নাম্বারটা তোমাকে সেন্ড করে। আসলে হয়েছে কি, আমার ফোনের ব্যালেন্স শেষ তাই। ও ওকে, তাহলে অন্য একদিন নিয়ে নিব, আজ তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ শিওর। রেহান কফির বিল মিটিয়ে দিয়ে জেরিনকে বাই বলে চলে যায়। জেরিন রিকশা করে বাড়ি চলে যায়, আর রেহান বাইকে করে। বাসায় এসে রেহান নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, আমার সন্দেহটাই যদি সত্যি হয় তাহলে তুমি পার পাবে না, এর মাশুল তোমাকে দিতেই হবে। এদিকে জেরিন বাসায় এসে ভাবতে থাকে কি করবে, কোথা থেকে নাম্বার জোগাড় করবে, আর তিশান নামের কাউকে পাবে বা কি করে। হাজারো চিন্তা জেরিনের মাথায়। জেরিন রুমে গিয়ে সোজা দরজা বন্ধ করে ভাবতে থাকে কি করা যায়।
জেরিন ওর বান্ধবীদের কাছে ফোন দিয়ে সব বলে। সবারই একটা কথা, তারা এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। হঠাৎ জেরিনের মাথায় আসে হিয়ার কথা। হিয়া দেশেই থাকে। হিয়ার সাথে জেরিনের পরিচয় হয় ফেসবুকে। যদিও ওরা ফেসবুকে ফ্রেন্ড, তাও অনেক ক্লোজ। জেরিন হিয়ার ফোন নাম্বার বের করে হিয়াকে কল করে। কয়েকবার রিং হতে হিয়া কলটা রিসিভ করে। হ্যালো, আমার কথা মনে আছে নাকি তোর? ইয়া বেবি, মনে আছে নিশ্চয়ই, না হলে কি ফোন দিতাম বল? হ্যাঁ, তা ভালো করে জানি। এখন বল, কেমন আছিস? কেমন দিন কাটছে বাংলাদেশে? ভালো না রে, অনেক বড় একটা সমস্যায় পড়েছি। বলিস কি? দেশে আসতে না আসতেই সমস্যা? তা কি সমস্যা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, তোর কাছে হেল্প চাইবো বলেই তো ফোন করা। হ্যাঁ বল, আমি যতটা পারি তোকে হেল্প করবো। জেরিন হিয়াকে রেহানের ব্যাপারে সব বলে। বুঝলাম, তুই ছেলেটাকে চাস, কিন্তু সে কি তোকে চায়? আই মিন, তোকে ভালোবাসে নাকি অন্য কেউ আছে তার? হ্যাঁ আছে। তাহলে তো আর কথাই নেই, যেহেতু তোর গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড না, ও আমার কুহু আপিকে বোধ হয় ভালোবাসে, কিন্তু আপি ওকে অ্যাকসেপ্ট করছে না। ইভেন অনেকবার আপিকে বলেছে ও, তাও আপি রাজি হয়নি। হ্যাঁ তো, অ্যাকসেপ্ট করেনি কি হয়েছে? করে নেবে। কিন্তু আমি তো তা চাই না। আমি চাই অ্যাকসেপ্ট করার আগে যেন রোহান আপিকে ভুল বোঝে। মানে কি বলছিস তুই? তুই কি চাস না তোর আপি রিলেশনটা হোক? আমি ওকে ভালোবাসি, আর আমি চাইবো ওর সাথে অন্য কারোর রিলেশন হোক। আর ইউ ক্রেজি? তুই আসলে কি করতে চাইছিস বলতো? দেখ, একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। আপনি যেহেতু রোহানকে অ্যাকসেপ্ট করছে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদিও সত্যিটা হলো কোনো কারণ নেই, কিন্তু আমি রোহানকে বলেছি যে আপনি তিশার নামের একজনের সাথে রিলেশন আছে। ইভেন রোহান সেটা বিশ্বাসও করে নিয়েছে। সে ভাবছে আপনি সত্যি তিশার নামের কারোর সাথে রিলেশনে আছে, তাই আপনি ওকে অ্যাকসেপ্ট করছে না। তারপর রোহান আমার কাছে ওই তিশানের অ্যাড্রেস আর ফোন নাম্বার চাইছে। এখন প্রবলেম হলো আমি তো এই নামের কাউকেই চিনি না, তাহলে এইসব কীভাবে জোগাড় করব? তাছাড়া এখানকার কারোর সাথে আমার তেমন কোনো যোগাযোগও হয় না। এখন তুই পারিস আমাকে হেল্প করতে? তোর কোনো ছেলে ফ্রেন্ড থাকলে ম্যানেজ করে দে প্লিজ। যেভাবেই হোক তিশার নামের কাউকে আমার চাই। তুই কি পাগল হয়েছিস? তুই না বলেছিস কুয়ো আপি আর তার বাবা মা তোকে নিজের করে দেখে, তাহলে ওইসব কেন করতে যাচ্ছিস? তাছাড়া এটা তো অন্যায়। হ্যাঁ মানছি, ওরা আমাকে অনেক ভালোবাসে, তাই বলে কি আমি যাকে ভালোবেসে ফেলেছি তাকে হারাতে দিব? আর রইল অন্যায়ের কথা, ন্যায় অন্যায় বিবেচনা করার টাইম নেই। আমার সত্যি বলছি, আমার রোহানকে চাই চাই চাই। তুই আমার এইটুকু সাহায্য কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই করিস, আমি ম্যানেজ করব। অনেক অনেক ধন্যবাদ ডিয়ার। আর হ্যাঁ একটা কথা, টাকা নিয়ে বলবি টেনশন না করতে, যত টাকা চাই আমি দিব, সমস্যা নেই। ওকে, ম্যানেজ করে আমি তোকে জানাবো। ওকে বাই। বাই। এখন কিভাবে বিশ্বাস না করে থাকতে পারো আমিও দেখবো মিস্টার রোহান। আপিকে অবিশ্বাস করা ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই। বিকেলে কুহু ঘুম থেকে উঠে ছাদে চলে আসে। অনেকক্ষণ ছাদে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ নিচে তাকাতে দেখে গাড়ি করে কেউ কুহুদের বাসায় এসেছে। মানুষ দুজন দেখে কুহুর চোখ আটকে যায়। কুহু একদরে নিচে নেমে আসে, দরজা খুলেই ফুপি বলে জড়িয়ে ধরে। কুহুর ফুপি আর ফুপা মানে জেরিনের মা বাবা এসেছে। জেরিনও দৌড়ে এসে তার মা বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছো মামনিরা? ভালো আছি। ফুপি, তোমরা আসবে আমাকে কেউ বলেনি কেন? আমি না করছি ভাবি কে তোদের জন্য না জানাই। কেমন লাগলো সারপ্রাইজ? সে আর বলতে হয়। মা, ভাইয়া আসেনি কেন? তুই তো জানিস তোর ভাইয়া কেমন, যা বলে তাই করে। বলেছে ওর একটা কাজ আছে, আসতে পারবে না। এতবার করে বলার পরেও আসলো না, না ও নিজের কাজ নিয়েই ব্যস্ত। ওহো, ভাইয়া আসলে তো আরও ভালো হতো। মন খারাপ করো না, কাজ শেষ হলে আমি বলবো চলে আসতে। ফুপি, এবার কিন্তু তাড়াতাড়ি চলে যেতে দিব না, বলে দিলাম। এবার চার মাস থাকবো, খুশি তো? অনেক খুশি। আচ্ছা তোমরা রেস্ট নাও, কেমন? কুহু আর জেরিন চলে আসে। জেরিন নিজের রুমে চলে যায়। তার বাবা মা আসাতে এতটাও খুশি হয়নি। দূর, মা বাবা আসার এখনো সময় হলো, কিছুদিন পরও তো আসতে পারতো। যদিও আমার প্ল্যানটা জানতে পেরে যায় তাহলে তো আমাকে মেরেই ফেলবে। উফ, এত টেনশন আর ভালো লাগে না। যা করার সাবধানে করতে হবে।
জেরির ফোনটা হাতে নিতেই দেখে হিয়ার মিসড কল, ওর মা বাবার সাথে কথা বলার সময় হয়তো ফোন দিয়েছে তাই রিসিভ করা হয়নি। জেরিন তাড়াতাড়ি করে হিয়ার কল ব্যাক করে। কিরে কোথায় ছিলি, ফোনে পেলাম না যে? মা বাবা এসেছে তাই কথা বলছিলাম। বলিস কি, খুশির খবর তো? ধর খুশি না ছাই, এখন আমি আর নিজের প্ল্যান মতো কাজ করতে পারবো না, যদি মা বাবা জানতে পারে তো আমাকে মেরেই ফেলবে। তাহলে কি সব ক্যান্সেল? আরে না, তুই ম্যানেজ করতে পেরেছিস তো। দেখ আমার কোনো ফ্রেন্ড রাজি হয়নি, উপায় না পেয়ে আমার বিএফকে বললাম, জানিস তো বেচারা আমি যা বলি তাই করে, তো ওকে সবটাই বললাম, প্রথমে রাজি না হলেও আমার জন্য রাজি হয়ে যায়। আরে নো প্রবলেম, তোর বিএফ হোক বা বডি হোক আমি তো নিয়ে যাচ্ছি না, শুধু অ্যাক্টিং করবে ব্যাস। ওকে আমি ওর নাম্বারটা দিচ্ছি সাথে অ্যাড্রেসও। এই শোন শোন, ওর বাবা মা? ওর বাবা মা এখানে থাকে না, ও এখানে থেকে পড়াশোনা করছে, বুঝেছিস? ওহ ওকে, আমি তোকে মেসেজ করে দিচ্ছি। হিয়া ফোনটা কেটে দেয়। জেরিনের খুশি আর দেখে কে, জেরিন তো পারলে ডান্স করে, রাতে সবাই একসাথে খেতে বসে। জেরিন আর কুকুর খাওয়া শেষ হলে ওরা রুমে চলে যায়, আর বাকিরা ড্রয়িং রুমে বসে কথা বলে। এদিকে জেরিন নিজের রুমে এসে ভালো করে দরজাটা আটকে দেয়, খাটে বসে মোবাইলটা হাতে নিয়ে রেহানকে কল করে। হ্যাঁ বলো। টিশন ভাইয়ের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা পেয়েছি। ওকে মেসেজ করে দাও। ওকে। রেহান ফোন কেটে দিতেই জেরিন নাম্বার আর অ্যাড্রেসটা পাঠিয়ে দেয়। রেহান নাম্বারটা পেয়ে সাথে সাথে নাম্বারে ফোন দেয়। হ্যালো কে? আমি কে সেটা পরে জানতে পারবে, তুমি নিশ্চয়ই তিশান? হ্যাঁ। গুড, ফ্রি আছো আজ? হ্যাঁ আছি, কিন্তু কেন? মিট করব তাই। কিন্তু আমি আপনার সাথে মিট করব কেন? এতে তোমারই ভালো হবে। ওকে কোথায় আসবো বলুন। রেহান তিশানকে একটা ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দেয় আর বলে আগামীকাল সকাল 9টায় চলে আসতে। পরের দিন জেরিন আজ খুব খুশি, নিশ্চয়ই তার মনের মতো কিছু একটা ঘটবে। কুহু রেডি হয়ে ভার্সিটিতে চলে যায়। গেটে ঢুকতেই কেউ কুহুর হাত চেপে ধরে। কুহু তাকিয়ে দেখে রেহান। হাত ধরলেন কেন? ও আমি ধরলেই যত সমস্যা, আর তিশান ধরলে বুঝি খুব ভালো লাগে তোমার। বাজে কথা কম বলুন, কে তিশান? আমি কোনো তিশানকে চিনি না, আর কতবার বলবো বলুন তো। এসব নাটক করতে হবে না, আর তোমার তিশান আসছে তখন সামনাসামনি না হয় বলে দিও তুমি ওকে চিনো না। কুহু এবার বেশ চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে এসব, কে তিশা? রেহান কুহুর হাত আগের মতোই চেপে ধরে আছে। গেটের সামনে কেউ এসে অনেকক্ষণ ধরে কাউকে খুঁজছে। ফোনটা হাতে নিয়ে কল দিতে রেহানের ফোনটা বেজে ওঠে। চলে এসেছো? হ্যাঁ আমি তো ভার্সিটির গেটের সামনেই আছি, আপনি কোথায়? রেহান গেটের সামনে তাকাতেই একটা ছেলেকে দেখতে পায়, কানে ফোন দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান কুহুর হাতটা ধরে রেখে ছেলেটার কাছে যায়। হ্যালো তিশান। ও হাই, আপনি রেহান? হুম। তা কেন ডেকেছেন? এভাবে রাস্তায় কথা না বললে আমার মনে হয় কোনো কফি শপ বা রেস্টুরেন্টে গিয়ে কথা বলা যাক। অ্যাজ ইউ উইশ। কুহুর মাথায় কিছুটাই ঢুকছে না, কে এই ছেলে? সে তো স্বপ্নে এই ছেলেকে দেখেনি, বাস্তবে তো দূরে থাক। রেহান কুহুর হাতটা আগের মতোই ধরে আছে। রেহান কুহু আর ছেলেটা একটা কফি শপে যায়। তা তিশান তুমি কোন বর্ষে? জি আমি ইন্টার সিনিয়র। ও গুড। আচ্ছা আপনার সাথে উনি কে? নিশ্চয়ই আপনার গার্লফ্রেন্ড? সে কি, তুমি তোমার গার্লফ্রেন্ডকে চিনতে পারছো না, হাউ ফানি। জি না মানে আমি ঠিক আছি, আপনি কেন ডেকেছেন বললেন না তো। কত পেয়েছিস? ভাইয়া আমাকে মাফ করে দিন প্লিজ, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন আমি প্রথমে রাজি ছিলাম না, কিন্তু হিয়া আমাকে ব্রেকআপ করার কথা বলায় আমি রাজি হয়েছিলাম। হিয়াটা কে? আমার গার্লফ্রেন্ড, জেরিন নামে ওর গার্লফ্রেন্ড আছে, সেই ওকে বলেছে ওর কোনো ফ্রেন্ডকে তিশান সাজিয়ে দিতে, তাই ও আমাকে দিয়ে এই সব করিয়েছে, আমায় মাফ করে দিন প্লিজ ভাইয়া। ওকে তুমি যাও বলে কুহুর হাত ধরে হাঁটা শুরু করে। রেহান কুহুকে নিয়ে ভার্সিটির ছাদে চলে আসে। কুহু এক পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আরেক পাশে রেহান। রেহানকে দেখতে শান্ত মনে হলো, এই মুহূর্তে কুহুর অনেক ভয় করছে, কারণ রেহানের এই চুপ থাকার পেছনে কী পরিমাণ রাগ লুকিয়ে আছে তা বোঝার ক্ষমতা হয়তো কুহুর নেই। কুহুর এটা ভেবেই খারাপ লাগছে, জেরিন এই কাজটা করেছে, যাকে কিনা নিজের আপন বোনের মতো ভালোবাসত। কুহু চোখ বেয়ে দু ফোঁটা পানি বেরিয়ে আসে। হঠাৎ রেহান কুহুর কাছে এসে কুহুকে জড়িয়ে ধরে। আমায় মাফ করে দিও সোনা, সত্যি যখন শুনেছি তুমি রিলেশনে আছো আমার মাথা ঠিক ছিল না। হ্যাঁ মানলাম রিলেশনে থাকতেই পারে তোমার, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, তোমাকে ছাড়া থাকতেও পারবো না, তাই তোমাকে পাওয়ার ইচ্ছেটা এতটা তীব্র হয়েছে। কে বলেছিল আমি রিলেশন করি? তোমার আদরের বোন জেরিন। আপনিও বিশ্বাস করে নিলেন? আমি বিশ্বাস করলে নিশ্চয়ই এই প্ল্যানটা করতাম না। মানে? মানে জেরিনের কথাটা আমি ঠিকঠাকভাবে বিশ্বাস করতে পেরেছিলাম না,
আমার প্রথমেই সন্দেহ হয় কেন জানো, ওই দিন ছাদে ইশারা করে আমি তোমার ফোন নাম্বারটা চেয়েছিলাম। তুমি বাসায় চলে যাওয়ার পর জেরি নিচে এসে ওর নিজের ফোন নাম্বারটা দেয়। আমি চেয়েছিলাম তোমার নাম্বার, কিন্তু ও মিথ্যা বলে নিজের নাম্বারটা তোমার বলে আমাকে দিয়ে দেয়। আমিও ভেবেছিলাম নাম্বারটা হয়তো তোমারই, কিন্তু ফোন দিয়ে বুঝতে পারি নাম্বারটা জেরিনের। আর তখনই বুঝলাম তোমার এই বোন মিথ্যে বলার জন্য একদিন নিশ্চয়ই নোবেল পাবে। তাহলে আমাকে এত কথা শোনালেন কেন? জান পাখি, সবই যদি প্রথমে বলে দিতাম তাহলে বিষয়টা ঝাপসা থাকতো। আমি প্রমাণ ছাড়া কিছু করতে পারি না, তাই তোমাকে কষ্ট দিয়েছি। তাই বলে এইরকম বিহেভ? আহারে, কত কষ্ট পাইছে আমার জান পাখিটা। বাই দ্য ওয়ে, তুমি কি আমার প্রেমে পড়ে গেলে নাকি? আমি তো জানতাম তুমি আমাকে সহ্যই করতে পারো না, এখন তো দেখছি সামথিং সামথিং বইয়ে গেছে। প্রেমে না পড়লে এত লজ্জা পেতে না, বুঝলে? মুখে না বললেও আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। হয়েছে, এবার চলুন এখান থেকে, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। কুহু, আমার একটা কথা রাখবে? বলুন। তুমি জেরিনকে কিছুই বলবে না, যা বলার আমি বলবো। আমি যে সত্যিটা জানতে পেরেছি তা যেন জেরিন বুঝতে না পারে। কিন্তু কেন? কারণ আছে, তাই বেশি প্রশ্ন করো না। আচ্ছা ঠিক আছে, চলুন এবার। কুহু চলে যেতে নিলে রেহান কুহুর হাত ধরে কাছে আনে, কিছু না বলে কুহুর কপালে চুমু দেয়। ব্যাস এবার চলো। কুহু মুচকি হাসে, সাথে রেহানও। ভার্সিটি ছুটির পর রেহান কুহুকে বাইকে করে বাসায় পৌঁছে দেয়। আজ রেহানের সাথে আসতে কুহুর এতটা অসুস্থ হয়নি, বরং কিছুটা ভালো লেগেছে। রেহান কুহুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। কুহু বাসায় ঢুকতেই দেখে জেরিন বসে আছে। মেয়েটাকে দেখিয়ে বোঝা যাচ্ছে বেচারি অনেক টেনশনে আছে। কুহুকে দেখে দৌড়ে কুহুর কাছে আসে। হাই আপি, আজ সারাদিন কেমন কাটলো গো? ভালোই কাটলো। জেরিনকে আর কিছু বলতে না দিয়ে কুহু রুমে চলে যায়। যা বাবা, কিছুই তো বুঝলাম না, এমন ভাবে উত্তর দিল যে দোটানায় পড়ে গেলাম। না ভালো না খারাপ। জেরিন কিছুক্ষণ বিবির করে নিজের রুমে চলে যায়, গিয়ে তিশানকে ফোন দেয়। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কাজটা হয়েছে তো? আই মিন, রোহান বিশ্বাস করেছে তো? জি আপু। ওকে, ধন্যবাদ ভাইয়া। তার মানে রোহান সত্যি বিশ্বাস করে নিল তিশা নামের কেউ আপুর বয়ফ্রেন্ড? আহারে, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে। এদিকে কুহু ফ্রেশ হয়ে খেতে চলে যায়। খাওয়া শেষ করে এসে ফোনটা হাতে নিয়ে এফবিতে ঢুকে অনেক খুঁজে রেহানের আইডিটা পেয়ে যায়। অবশ্যই রেহান আগে থেকেই কুহুকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। কুহু কিছু একটা ভেবে অ্যাকসেপ্ট করে। কিছুক্ষণ পরে রেহানের আইডি থেকে মেসেজ আসে। জান পাখি, এতদিন আমাকে ঝুলিয়ে রেখে আজ অ্যাকসেপ্ট করার সময় হলো? আপনি জানলেন কি করে? এটা যে আমার আইডি। হো তাই বলো, তোমার ফ্রেন্ড সানিয়া ওর আইডিটা পেয়েছিলাম, ওর কাছ থেকে তোমারটা নিলাম। বাই দ্য ওয়ে, তুমি ফেক অ্যাকাউন্ট ইউজ করো কেন? এমনি। ও ওকে, খেয়েছো? হুম, আপনি? হ্যাঁ, ফোন নাম্বারটা দাও। কার? আমার বাবার। মানে? মানে তোমার কাছে যেহেতু চাইছি তাহলে নিশ্চয়ই তোমার নাম্বারটাই চাইছি। আচ্ছা দিচ্ছি। ওকে এখন বাই, রেস্ট করো তুমি। আচ্ছা। তারপর রেহান কুহুকে অনেকগুলো কিস ইমোজি দিয়ে অনলাইনে থেকে অফলাইনে চলে যায়। কুহু ফোন রেখে ঘুমিয়ে পড়ে। বিকেলে কুহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি বানাতে চলে যায়। পেছন থেকে জেরিন ডেকে উঠে। আপি। হ্যাঁ বল। ছাদে যাবে? চল যাই। ওকে আসো, আমি কফি বানিয়ে নেই। তুই যা, আমি বানিয়ে আনছি। জেরিন ছাদে চলে যায়, আর কুহু অনিচ্ছা সত্ত্বেও কফি নিয়ে ছাদে আসে। জেরিনকে একটা মগ দিয়ে আরেকটা নিজে রাখে। অনেকক্ষণ দুজন কফি খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ কুহু নিচে তাকাতে দেখে রেহান বাইক নিয়ে চলে যাচ্ছে। তার মানে রেহান এখানে এসেছিল, কিন্তু চলেই বা যাচ্ছে কেন? কুহু চিন্তায় পড়ে যায়। রাতে সবাই একসাথে বসে ডিনার করে নেয়। কুহু নিজের রুমে চলে আসে। কুহু ভাবছে রেহানকে কি একটা ফোন দিবে। ভাবতে ভাবতে কার ফোন চলে আসে। কুহু মোবাইলের স্ক্রিনে তাকাতে দেখে রেহানের নাম্বার। কুহু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে। ছাদে আসো। এত রাতে ছাদে গিয়ে কি করব? আমার সাথে প্রেম করবা, ড্যামিট? তুমি যে বোকা আমি জানতাম, কিন্তু সেই লেভেলের বোকা সেটা তো জানতাম না। দেখুন, বেশি বলে ফেলছেন কিন্তু। পকপক বন্ধ করে ছাদে আসো, আমি ছাদে আছি অনেকক্ষণ হলো। আপনি আমাদের ছাদে? না, আমার বাসার ছাদে আসো ফার্স্ট। আচ্ছা ঠিক আছে। এদিকে রেহান ফোন কেটে দিলে কুহু চুপি চুপি ঘর থেকে বের হয়ে দেখে সবার দরজা বন্ধ। হয়তো সবাই ঘুমিয়ে গেছে। কুহু মেন দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। এত রাতে ছাদে যেতে অবশ্য কুহুর অনেকটা ভয় করছে, কিন্তু না গিয়েও তো উপায় নেই। কুহু ছাদে আসতেই কেউ কুহুকে একটানে দেয়ালের সাথে চেপে ধরে। ভয়ে কুহুর প্রাণখানা উড়াল দিবে এমন অবস্থা। কুহু তাকিয়ে দেখে রেহান। আপনি এত রাতে এখানে এলেন কি করে? রেহান কুহুর কথায় কোনো উত্তর না দিয়ে কুহুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কুহু রেহানের কাজে বেশ অবাক হয়ে যায়। এমন কিছু করবে রেহান তা ভাবতেও পারেনি। কুহু রেহানকে ছাড়াতে চেষ্টা করে,
রেহান কুহুকে আরও চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। অনেকক্ষণ পর রেহান কুহুকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। সরি জান পাখি। কেন? তোমার পারমিশন ছাড়াই তোমাকে কিস করেছি। আচ্ছা এখন বলুন, এখানে আসলেন কি করে? আর আমাদের ছাদের দরজাটা তো বন্ধ থাকে, তাহলে? আমি তো খোলাই পেলাম, আমি জানতাম না বন্ধ থাকে, তাও এসে খোলা পেয়েছি বলে তোমাকে কল করলাম। আর বন্ধ থাকলে নিশ্চয়ই আবার বাড়ি ফিরে যেতেন। তোমাকে দেখতে ইচ্ছে করছিল, যেভাবে হোক দেখা করেই যেতাম, বন্ধ থাকলে ফোন করে তোমাকে নিচে ডাকতাম। যদি না আসতাম তো? তোমার ঘরে চলে যেতাম, কেউ দেখলে দেখতো, আই ডোন্ট কেয়ার। হয়েছে ইয়াব জান পাখি, সত্যি ভয় পাবো না, কিন্তু আমি এখন এতটাও বোকামি করব না, কারণ আমি চাই না তোমার ওই গুণধর বোন আমাদের ব্যাপারটা জানুক। আচ্ছা জানলে সমস্যাটা কি বলুন তো? ওকে সারপ্রাইজ দিব। এ আবার কেমন সারপ্রাইজ? সময় হলেই বুঝবে। ওই সময় চলে গেলেন যে? তুমি দেখে নিয়েছো? হ্যাঁ। তোমার সাথে দেখা করতে এসেছিলাম, দেখলাম তুমি ছাদে আর তোমার সাথে আরো একজন আছে, থাকলে তো জেরিনি থাকতো, তাই চলে গিয়েছিলাম। ও বুঝেছি। আচ্ছা অনেক রাত হয়েছে, এবার বাড়ি যান। পরে যাই। না জানতো, কাল ভার্সিটি আছে আমার। আমারও তো আছে, তাতে কি? আপনার কিছু না, কিন্তু আমার অনেক কিছু। আমি এখন ঘুমাবো, বুঝেছেন? ওকে গুড নাইট। রেহান চলে গেলে কুহু নিজের রুমে চলে যায়। কুহু রুমে ঢুকে দরজা বন্ধ করতেই জেরিন রুম থেকে বেরিয়ে আসে। এত রাতে আপনি কোথায় গিয়েছিল? জেরিন মাথায় হাজারটা চিন্তা নিয়ে রুমে গিয়ে ঘুমাতে পারে। সকালে কুহু ঘুম থেকে উঠে ফোনের রিংটোনের শব্দ শুনে রিসিভ করতে কারো মিষ্টি কণ্ঠ ভেসে আসে। গুড মর্নিং জান পাখি, ভার্সিটিতে আসবে না? হ্যাঁ। ওকে ফ্রেশ হও। ওকে। ফোন কেটে দিতেই কুহু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসে। কি রে আজ এত তাড়াতাড়ি? কোনো কাজ আছে? না এমনি, সব সময় তো দেরি করে যাই, তাই আজ একটু তাড়াতাড়ি যাব। আপি আমিও আজ তোমার সাথে ভার্সিটিতে যাব। তুই আবার কবে ভার্সিটিতে ভর্তি হলি? তাও আমাদের ভার্সিটিতে? না মানে এমনি ঘুরে দেখতে যাব আর কি। ভার্সিটি নিশ্চয়ই পার্ক নয় যে তুই ঘুরে দেখবি, তাছাড়া আমাদের ভার্সিটিতে বাহিরের কাউকে অ্যালাউ করে না। ও আচ্ছা। কুহু ব্রেকফাস্ট করে এসে উঠে চলে যায়। কুহু বাড়ি থেকে বের হয়ে রিক্সা করে ভার্সিটিতে চলে আসে। এত তাড়াতাড়ি এসে বেজারে ঝামেলায় পড়লো, না সানিয়া আর রিহা এসেছে, না রেহান, একা একা অস্বস্তি ফিল করছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে রিহা আর সানিয়া আসছে, ওদের দেখে কুহুকে যেন প্রাণ ফিরে পেল। এতক্ষণে আসার সময় হলো? আরে বাস, এই আমি কাকে দেখছি? নিশ্চয়ই তো শাশুড়ি কেনা, আমাকে দেখছিস? সেটাই তো, তুই এত তাড়াতাড়ি? এমনি ভালো লাগছিল না বাসায়, তাই চলে আসলাম। বাহ উন্নতি হচ্ছে দেখছি। আরে আজিব, তাড়াতাড়ি আসলে বুঝি উন্নতি হয়? সে তুমি বুঝবে না খুকি, এবার চলো। চল। কেউ বোধহয় আসেনি আজ, আরে যার জন্য এত কষ্ট সেই মিসিং। কুহু ভ্রু কুচকে সানিয়ার দিকে তাকায়, সাথে সাথে সানিয়া চোখ টিপ মারে। এদিকে রেহান ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলে, কোনো রকম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসে। আজ ভার্সিটিতে যাবে? হ্যাঁ বাবা। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো না, ব্রেকফাস্ট করতে করতে শুনে ফেলি। আমরা তোমার বিয়ের কথা ভাবছিলাম, দেখতেই পারছো আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তাই দেরি করতে চাইছি না। হোয়াট, বিয়ে? হ্যাঁ ঠিকই শুনেছো। কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে পারবো না, আর আমার পড়াশোনাও শেষ হয়নি। এটা কোনো সমস্যা না, কিছুদিন পর আমি আর অফিসে যেতে পারবো না, তোমাকে সব সামলাতে হবে। আর হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে, আমার কথার উপর কোনো কথা পছন্দ করি না। রেহান কিছু না বলে উঠে চলে যায়। দিলে তো ছেলেটাকে রাখিয়ে, কিছু খেতেও পারলো না। যাই করুক, আমি রাতে হ্যাঁ কথাটা শুনতে চাই। রেহান ভার্সিটিতে চলে আসে, এসে এদিক ওদিক খুঁজে কিন্তু কুহুকে কোথাও পায়নি। রেহান ক্লাসে চলে যায়। ছুটির সময় রেহান ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে, হঠাৎ কুহুকে দেখতেই মুখে হাসি ফুটে ওঠে। কুহু কাছে আসতেই বলে, একটু ওয়েটও করতে পারলে না? একটু তো আপনার জন্য এক ঘন্টা ওয়েট করেছি, বুঝলেন? তার মানে তুমি আজ তাড়াতাড়ি চলে এসেছো? জি। শিট, আমি আজ দেরি করলাম, আগে আসলে তো কত রোমান্স করতে পারতাম। কিছু না চলো বাসায় পৌঁছে দেই। কুহু রেহানের কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছে রেহানের মন ভালো নাই। কুহু কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না, রেহান বাইকে বসে কুহুকে ইশারা করে বসতে। কুহু চুপচাপ বসে পড়ে। রেহান কুহুকে বাসার সামনে পৌঁছে দিয়ে নিজেও নেমে যায়। কুহু ভ্রু কুচকে রেহানের দিকে তাকিয়ে আছে। কুহুকে চমকে দিয়ে রেহান কুহুর কপালে কিস করে আবার বাইকে এসে বসে পড়ে। কুহু রেহানের দিকে তাকাতে রেহান মুচকে হেসে চলে যায়। বাসে এসে রেহান নিজের রুমে চলে যায়, ফ্রেশ হয়ে এসে খাটে বসে থাকে। রেহানের ভেতর ওর বাবার বলার কথাটার জন্য খুব ভয় হচ্ছে, উনি যা বলেন
তাই করেন। কুকুকে হারাতে হবে না তো। হাজারো চিন্তা রেহানের মাথায় ঘুরপাক খাচ্ছে। রেহানের মারটাকে ধ্যান ভাঙে। খেতে যাবি না? না মা, আমার খিদে নেই। সকালেও তো খাসনি, এখনো বলছিস খিদে নেই? হ্যাঁ, তোমরা খেয়ে নাও। মন খারাপ করিস না, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছে, কোনো ক্ষতি তো করছে না তোর। মা তুমি যাও খেয়ে নাও, আমি ঘুমাবো কিছুক্ষণ। রেহানের মা বেশ বুঝতে পারছে রেহান কিছুক্ষণ একা থাকতে চাইছে, তাই কথা না বাড়িয়ে উনি চলে আসেন। এদিকে কুহু বিকালে ঘুম থেকে উঠে ছাদে আসে, অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকে কিন্তু রেহানকে দেখতে পায় না। কুহু মন খারাপ করে রুমে চলে আসে, ফোনটা হাতে নিয়ে দেখে রেহান ফোন করেছে কিনা, কিন্তু না, রেহান ফোনও দেয়নি। কুহুর মনটা আরও খারাপ হয়ে যায়। কুহুর এবার কাঁদতে ইচ্ছা করছে, সারাদিন চলে গেল একটা ফোনও দেয়নি, দেখাও করেনি। অথচ ভার্সিটি ছুটির পরও রেহান কুহুকে বাসায় পৌঁছে দেয়, কিন্তু বেচারি মনে হচ্ছে সারাদিন ধরেই রেহানের সাথে কোনো যোগাযোগ নেই। এভাবেই সন্ধ্যা হয়ে যায়, তাও রেহানের কোনো খবর নেই। রাতে কুহু না খেয়ে শুয়ে পড়ে, কুহুর মা অনেকবার ডাকার পরও খেতে যায়নি। অনেকক্ষণ রেহানের ফোনের জন্য ওয়েট করে রেহানের ফোন না পেয়ে কুহু নিজে ফোন দেয়, কিন্তু রেহানের ফোন বন্ধ। এভাবে প্রায় 2 ঘন্টা যাবত কুহু রেহানের ফোনে ফোন দিচ্ছে কিন্তু ফোন বন্ধ। কুহু এবার কেঁদে দেয়, অনেক অসহায় লাগছে ওর। এখন তো রেহানের বাসায় যাওয়া অসম্ভব, রেহানের বাসাও তো চিনে না। কাঁদতে কাঁদতেই বেচারে ঘুমিয়ে পড়ে। এদিকে রেহানের ফোন বন্ধ থাকারও কারণ আছে। রাতে রেহানের মা আর বাবা রেহানের রুমে আসে। রেহান শোনো, আমার একজন চেনা ক্লায়েন্ট আছে, ওনার মেয়ের সাথে তোমার বিয়েটা ঠিক করতে চাই, বলতে পারো আমার বন্ধু। আমি ওর সাথে কথা বলেছি, কাল যাব ওদের বাসায়, তুমি রেডি থেকো, আশা করি মেয়ে তোমার অপছন্দ হবে না। মা এসব কি? দেখ, তোর বাবা বুঝেই করছে, আর মেয়ে তোর পছন্দ হবে, তুই গিয়ে দেখ। তাই বলে মা আজই তোমরা আমাকে জানালে আর কালই মেয়ে দেখতে চলে যাব, আমাকে কি মনে হয় কয়েকটা দিন সময় দেওয়া যেত? রেহান, তোর বাবা শুনলে দুঃখ পাবে, তুই কোনো চিন্তা করিস না, মেয়ে তোর পছন্দ হবে, দেখিস। রেহানের মাও চলে যায়, রেহান ধূপ করে খাটে বসে থাকে। রাগে রেহানের সারা শরীর কাঁপছে, হাতের কাছে ফুলদানিটা আছাড় মেরে ফেলে দেয়, আরেক হাতে মোবাইল ছিল ওটাও আছাড় মারে, মোবাইলটা কয়েকটা টুকরো হয়ে ভেঙে যায়। রেহানের এবার আরও রাগ হচ্ছে, এত রাতে মোবাইল ম্যানেজ করবে কীভাবে, কুহুর সাথে তো কথাও বলা হয়নি। রেহানের চোখে ঘুম আসে না, সারা রাত ছটফট করে কাটায়। পরের দিন রেহান আজ ভার্সিটিতে যেতে পারবে না, ফোনটাও নেই যে কুহুকে জানিয়ে দেবে, মেয়েটা নিশ্চয়ই খুঁজবে, অন্য কাউকে কুহুর জায়গাটা দিতে হবে ভাবতে রেহানের বুকটা চিনচিন করে ব্যথা করছে। আজ রেহানের অনেক বেশি কষ্ট হচ্ছে, কাউকে ভালোবেসে তার জায়গাটা অন্য কাউকে দেয়া সত্যি অনেক যন্ত্রণাদায়ক। কুহু নিশ্চয়ই আমায় ভুল বুঝবে, ও হয়তো ভাববি আমি ওর সাথে প্রতারণা করেছি, কিন্তু ও তো জানে না আমি নিজের থেকে বেশি ভালোবাসি ওকে, কোনো দিনও পারবো না ভুলতে। যা করতে হচ্ছে সব কিছুই বাবা মার ইচ্ছাতে, কুহুকে বোধহয় হারিয়ে ফেললাম আমি। ভাবতে ভাবতে রেহানের গাল বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ে। আত্মহত্যা যে মহাপাপ, না হলে বোধ হয় কাল রাতে রেহান সব কষ্ট থেকে নিজেকে মুক্তি দিয়ে দিত। দুপুরে, রেহান কই তুই? মা তুমি কিছু বলবে? রেডি হয়ে নে। এই কি রেহান, তোর মুখটা এমন লাগছে কেন? কিছু না কাকিমা, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না, তুই ঠিক আছিস? ওসব কিছু না, বসো তোমরা। হুম, বুঝলাম, মন খারাপ নিশ্চয়ই, টেনশন করিস না। ভাইয়ের কাছে শুনলাম মেয়েটা দেখতে নাকি অনেক মিষ্টি, তোরও পছন্দ হবে, দেখে নিস। রেহান অনিচ্ছা সত্ত্বেও শুকনো হাসি দিয়ে সেখান থেকে চলে আসে, সবাই মেয়ের বাড়িতে এসে পৌঁছায়। রেহানের ইচ্ছে করছিল সেখান থেকে পালিয়ে চলে আসতে, কিন্তু উপায় নেই, তার বাবার রাগের কাছে তাকে হার মানতেই হবে। বেল বাজাতে একজন লোক এসে দরজা খুলে দেয়, রেহানের পরিবারের লোকদের দেখে হাসি মুখে ভেতরে আসতে বলে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। সে কখন থেকে মাথা নিচু করে আনমোনা হয়ে আছে, সিঁড়ি বেয়ে ওঠার সময় কয়েকবার হোঁচটও খেয়েছে। তা দেখে রেহানের বাবা রেগে গিয়ে বলল, মেয়েদের মতো মাথা নিচু করে হাঁটা ধরলে কেন, তুমি কি নতুন বউ, আর হাঁটা চলার সময় মন কোথায় থাকে তোমার, এখনই তো পড়ে যেতে। সবাই কথা বলছে, শুধু রেহান আনমোনা হয়ে তার কুহুকে নিয়েই ভাবে যাচ্ছে। হঠাৎ করে এমন একটা মুহূর্ত চলে আসবে সে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পরই মেয়েকে নিয়ে এসে রেহানের পাশাপাশি বসায়। মেয়েকেও মাথা নিচু করে বসে থাকতে দেখে রেহানের কাকিমা বলে ওঠে, মেয়েও দেখি আমাদের ছেলের মতো লজ্জা পাচ্ছে। রেহানের মা মেয়ের মুখটা একটু উঁচু করে দেখতে বলে, মাশাল্লাহ, মনে হয় খুব কেঁদেছে মামনিটা। রেহান অবাক হয়ে যায়, দেখতে আসলে কোনো মেয়ে কাঁদে নাকি? অবশ্য যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তো কাঁদবেই, না চাইতেও রেহান মেয়েটার দিকে তাকায়, সাথে সাথে রেহান দাঁড়িয়ে যায়। কুহু, রেহানের মুখে নিজের নামটা শুনতে পেয়ে কুহু চমকে যায়, সামনে তাকিয়ে রেহানকে দেখতে পেয়ে সেও স্তব্ধ হয়ে যায়।
দুজন দুজনার দিকে তাকিয়ে আছে। সবার হাসির শব্দে তাদের ধ্যান ভাঙে। কি রোহান, কেমন দিলাম সারপ্রাইজটা? বলেছিলাম না মেয়ে দেখতে অনেক সুন্দর, তোমার পছন্দ হয়েছে তো? আরে এবার তো বসবি নাকি দাঁড়িয়েই থাকবি? দেখেন আপা, আপনাদের কথায় আমিও আমার মেয়েটাকে কিছুই জানাইনি। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে। হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, আর উনি সারা রাত বোধহয় ঘুমাতেই পারেনি। আচ্ছা এবার তো আসল কথায় আসতে পারি। নিশ্চয়ই, ওদের সারপ্রাইজ দেওয়া শেষ, এবার আমাদের কাজটা করে ফেলি। আমি চাই সামনের সপ্তাহে বিয়েটা হোক, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তো। না 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 না, আমাদের কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন তো আমি কি কুহুর সাথে একটু কথা বলতে পারি? শোনো ছেলের কথা, আজ বাদে কাল যাকে বউ বানাবে তার সাথে কথা বলতে পারমিশন চাইছে। কুহু রেহানকে নিয়ে যা। কুহু রেহানকে নিয়ে নিজের রুমে যায়। রুমে আসতেই রেহান ধুম করে দরজাটা লাগিয়ে দেয়। কান্না করছিলা কেন? আপনি ফোন বন্ধ করে রেখেছেন, এর মধ্যে মা বাবা কাল রাতে আমার রুমে এসে বলেছে কাল বাড়িতে মেহমান আসবে, আমি যেন রেডি হয়ে থাকি। আমি বুঝতে পারছিলাম কি হতে চলেছে, আপনাকে হাজারবার ফোন করেও পাইনি, অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি বিয়ে করবেন বলে কাল থেকে ফোন বন্ধ করে রেখেছেন, তাই না? আজ যদি আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে তো ঠিকই রাজি হয়ে যেতেন। আমি ইচ্ছে করে ফোন বন্ধ রাখিনি কুহু, কাল বাবা মা বিয়ের কথা বলায় রেগে ফোনটা আছাড় দিতেই ভেঙে যায়, আর তোমার সাথে কথা বলতে পারিনি। আর তুমি কি? হ্যাঁ তুমিও তো অচেনা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। আমি কি করব, বাবাকে অনেক ভয় পাই তাই। আচ্ছা আপনি তো আমাদের বাসা চেনেন, তাহলে আপনি কি বুঝতে পারেননি মেয়েটা আমি? আরে বাপ, এটাই তো আমার ভুল, আমি তো নববধূর মতো মাথা নিচু করে আনমনা হয়ে হেঁটেই চলেছি, একবারও চোখ তুলে তাকিয়ে দেখিনি, যদি দেখতাম তাহলে তো খুশিতে নেচে উঠতাম। আচ্ছা তোমার এই ভিলেন বোনটা কোথায়? আরে ও তো ফুপা ফুপির সাথে মার্কেটে গেছে, চলেও আসছে বোধহয়। এই জন্যই তো দেখতে পারছি না। যাই বলো, এবার আমি নিশ্চিত হলাম এমনি তোমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল, না জানি কোন দিন আবার কাউকে জামাই বানিয়ে ফেলে, তাই আর কোনো রিস্ক নিব না। কুহু হেসে দেয়। অনেকক্ষণ কথা বলার পর কুহু দরজায় কেউ নক করে। কুহু গিয়ে দরজা খুলতেই দেখে জেরিন। আপি, আমার দুলা ভাইয়ের বাসার লোক এসে গেছে। এই তুমি রাজি তো? ঘরে আয়, তোর দুলা ভাই গিয়ে দেখবি না? জেরিনের ভেতর তো লাড্ডু ফুটছে। জেরিন রুমে আসে, এসেই 1000 বোল্ডের শক খায়। আচমকা জেরিনের মুখ থেকে বেরিয়ে আসে, রোহান? ইয়েস শালিকা, আমি। কেন, অন্য কাউকে আশা করছিলেন বুঝি? আপি আমি কি ভাইয়ের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বল। বলে রুম থেকে চলে যায়। কুহু চলে যেতে জেরিন বলে ওঠে, রোহান আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি তো জানেন আপির বয়ফ্রেন্ড আছে, তিশান ভাইয়ের সাথে আপির অনেক ডিপ রিলেশন, আপনি সব জেনে শুনে এমন ভুলটা করছেন কি? বাকিটা বলার আগে রেহান অনেক জোরে জেরিনের গালে থাপ্পড় মারে। চুপ বেয়াদব মেয়ে, তোর ভাগ্য ভালো তুই মেয়ে, যদি ছেলে হতি তোর শরীরের কোনো হাড় ঠিক থাকতো না, সব কটা ভেঙে দিতাম, বুঝেছিস? তোর সাহস কম না, আমার কুহুর সম্পর্কে এত খারাপ কথা বলছিস, তুই কি মনে করেছিলি আমি কিছুই জানতে পারবো না, তাই না? আপনি তো নিজে তিশান ভাইয়ের সাথে। চুপ, তিশান না তোর সাজানো তিশান, বুঝে গেছি আমি, চলো আমার সাথে। বলে জেরিনের হাতটা ধরে টেনে রুম থেকে বেরিয়ে আসে। কুহু ওদের দেখে ভয় পেয়ে যায়। রেহান এতটা রেগে আছে দেখে কুহুরও ভয় করছে। কুহু ভয় ভয় ওদের কাছে যেতেই রেহান হাতে ইশারা করে কুহুকে থামতে বলে। কুহু থেমে যায়। রেহান আবার জেরিনকে টেনে নিয়ে যেতে থাকে। জেরিনের বাবা মা, কুহুর বাবা মা আর রেহানের পরিবারের সবাই বসে কথা বলছে। রেহান জেরিনের হাতটা ছেড়ে দেয়। রেহান চলো আমরা এবার বাসায় যাই। বাবা তোমরা যাও, আমার ওনাদের সাথে কিছু কথা আছে। কিছু কি হয়েছে বাবা? না আঙ্কেল। জেরিন কি হয়েছে? সেটাই বলতে চাই আমি সবাইকে। মানে? আপনি নিশ্চয়ই জেরিনের মা? হ্যাঁ। আপনার মেয়ে এতটাই ভালো যে ও আমার আর কুহুর মাঝখানে ঝামেলা বাড়াতে চায়, ইভেন আজকেও কুহুর নামে অনেক মিথ্যা বলতে চাইছিল। তুমি কি সব বলছো, কিছুই তো বুঝতে পারছি না। তারপর রেহান জেরিনের সব কুকর্ম ওর বাবা মাকে বলে। কুহুর বাবা মাও সব শুনে অবাক হয়ে যায়। জেরিনের মা জেরিনের কাছে এসে খুব জোরে ওর গালে থাপ্পড় মারে। তোকে আমরা এই শিক্ষা দিয়েছিলাম, কুহু তোকে নিজের বোন মনে করতো, কতটা ভালোবাসতো, আর তুই মেয়েটার পেছনে এইভাবে লেগেছিস? আমি চাই না তোর জন্য মেয়েটার নতুন জীবনের ওপর কোনো রকম অশুভ ছায়া আসুক। কাল আমরা চলে যাব তোকে সাথে নিয়ে। ফুপি এসব কি বলছো, ও ছোট একটা ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে চলে যেতে হবে? না মা, তুই জানিস না ও কতটা হিংস্র, ও ছোট থেকে যা চেয়েছে তাই দিতে হয়েছে। আমি জানি ও এখানে থাকলে তোর অনেক ক্ষতি করে দেবে, ওকে আর রেখে যেতে পারবো না। কুহু অনেক বুঝেও জেরিনের বাবা মাকে রাজি করাতে পারেনি। জেরিনও নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।
আমি তাহলে আসি, আর আপনারা আমায় ক্ষমা করে দিবেন প্লিজ, আমার মনে হলে এই বিষয়টা জানানো উচিত তাই। তুমি একদম ঠিক করেছো, না হলে ওর এত বড় অন্যায়টাকে প্রশ্রয় দেওয়া হতো। কুহুকে ভুল বুঝো না, মেয়েটা সত্যিই ভালো, ও কারো খারাপ চায়নি কোনো। রেহান কুহুর দিকে হাসি মুখে এক পলক তাকিয়ে চলে যায়। পরের দিন সকালে উঠে সবাই ব্রেকফাস্ট করে নেয়। জেরিনকেও কুহু জোর করে নিয়ে আসে। জেরিন, সব কিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ বাবা। কিন্তু এখন তোমরা যাবে কিভাবে? যাব না, এখন জেরিনের দাদুর বাড়িতে থাকব, ফ্লাইটের টিকিট পেয়ে পরে চলে যাব। আমাদের বাড়ি থাকলে কি এমন হতো? না, কুহুর আর কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। কিছুক্ষণ পরই জেরিনের বাবা মা আর জেরিন চলে যায়। কুহুর অনেক খারাপ লাগছে, তার জন্যই আজ জেরিন এত কথা শুনল। নিজের উপরই অনেক রাগ হচ্ছে কুহুর। দুদিন কেটে যায়, কুহু ভার্সিটিতে আসে না। রেহান অবশ্য নতুন ফোন ম্যানেজ করে কুহুকে অনেকবার কল করে, ফোনেই কথা হয় দুজনের। পরের দিন কুহু ভার্সিটিতে যায়। সানি আর রিহাকে দেখে ওর মনটাও অনেক ভালো হয়ে যায়। ট্রিট কবে দিবি? কিসের ট্রিট? ও মা, তোর বিয়ের আগে তো বিয়েটা হোক। সে তো হবেই, দেখেছিস কি কাহিনী, যাকে কিনা সহ্যই করতে পারতি না এখন তার সাথে বিয়ে। ছুটির পর কুহু সানিয়া আর একসাথে আসছিল, হঠাৎ একটা ছেলে কুহুর সামনে এসে দাঁড়ায়। হাই। কিছু বলবেন? না তেমন কিছু না, আপনার সাথে কিছু কথা ছিল আর কি। বলুন। আসলে ওনাদের সামনে। আচ্ছা আমরা সামনে যাই, তোরা কথা বল। সানিয়া আর রিহা চলে গেলে ছেলেটা বলে, আপনার ওই ফ্রেন্ডের নামটা কি জানতে পারি? কোন ফ্রেন্ড? ওই যে আপনার সাথে যে ছিল পিঙ্ক কালারের ড্রেস পরে, মেবি উনি কি রিলেশনে? কেন আপনা? বাকিটা বলার আগে কুহুর মুখ বন্ধ হয়ে যায়, কারণ সামনে তাকিয়ে তাকে রেহান 500 ডিগ্রি রেগে আছে। কুহু আর কথা না বলে একদৌড়ে সেখান থেকে চলে আসে, আর ছেলেটা ডাকতেই থাকে। কুহু রেহানের কাছে এসে বলে, আসলে ও রিয়ার বিষয়ে। জাস্ট শাট আপ, তোমার কাছ থেকে আমি কিছু জানতে চেয়েছি, যা দেখার তা তো আমি নিজেই দেখতে পেয়েছি। আমি বাড়ি যাব। তো যাও না, আটকে রাখলো কে? আমি একা যাব। তোমার জন্য কি উড়োজাহাজ নিয়ে আসবো? না। যাও। কুহু রেহানের কথা শুনে ভয় ভয় একা চলে আসতে থাকে। রেহান কুহুর পেছন থেকে ডাক দেয়, কুহু দাঁড়াও। কুহু দাঁড়িয়ে যায়। রেহান কুহুর কাছে এসে কুহুর গলা থেকে ওড়নাটা নিয়ে নেয়। কুহু এবার বেশ ভয় পেয়ে যায়। রেহান আচমকা ওড়নাটা কুহুর গলায় প্যাঁচ দিয়ে ধরে। ওড়না ঠিক করে রাখতে না পারলে গলায় পেঁচিয়ে মরে যাও, স্টুপিড। কুহু মাথা নিচু করে ওড়নাটা ভালো করে পরে নেয়। চলো। কুহু মুচকি হেসে রেহানের দিকে তাকায়। তারপর রেহান কুহুকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে আসে। চার দিন পর রেহান আর কুহুর আজ গায়ে হলুদ। দুই পরিবারের ইচ্ছায় ওদের একই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। রেহান স্টেজে বসে থাকতে থাকতে ক্লান্ত। এদিকে মহারানীর আসার নামগন্ধ নেই, তাকে দেখার জন্য যে বেচারা পাগল হয়ে আছে। পার্লারে গেলে কি মেয়েদের আসতে মন চায় না নাকি? রেহানের এমন অবস্থায় ওর বন্ধুরাও জ্বালিয়ে মারছে। কি রে দোস্ত, এতবার গেটের দিকে তাকে কি দেখছিস? কই কিছু না তো। বুঝি রে বুঝি, বারবার তাকে লাভ নেই রে ভাই, মায়া মানুষ সাথে সাথে দিন পার করে দেয়, তার উপর যদি নিজের গায়ে হলুদ হয় তাহলে তো কথাই নাই। সেটাই তো, এত সাজার কি আছে শুনি, ও তো এমনিতেই সুন্দরী। আহা রে বেচারা। অনেকক্ষণ পর রেহান হঠাৎ গেটের দিকে তাকাতে চোখ আটকে যায়। হা হয়ে দেখছে সে, হলুদ জামদানি শাড়ির সাথে ম্যাচিং করে ফুলের জুয়েলারি, এতে কোনো হলুদ পরে মনে হচ্ছে। রেহান এক দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু ধীরে ধীরে রেহানের কাছে আসতে মুচকি হাসে রেহান। কুহু অপলকভাবে তাকিয়ে আছে, রেহানকেও কোনো রাজপুত্র থেকে কম দেখাচ্ছে না, তার উপর আবার সেই ক্রাশ খাওয়ার মতো হাসি। রেহান আর কুহুর একসাথে অনেক ছবি তুলে। ওদের হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। কুহু বেচারি এত সাজগোছ নিয়ে বেশ ক্লান্ত, রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রেহানও শুয়ে পড়ে, কিন্তু তার চোখে তো ঘুম নেই, সে তার হলুদ পরীকে নিয়ে ভাবতেই ব্যস্ত। পরের দিন সকালে কুহুর দু চোখে এখনও ঘুম, এত রাতে ঘুমিয়েও সকাল সকাল উঠতে হয়েছে। কুহু। হ্যাঁ মা। জেরিন আর তোর ফুফি ফুফা আসছে। সত্যি? হ্যাঁ, আসতে চাইছিল না, কত বুঝে রাজি করেছে আল্লাহ। অনেক ভালো করেছো মা, জেরিনকে ছাড়া আমারও খারাপ লাগতো। হ্যাঁ জানি তো, এই জন্যই তো বললাম। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, কিছুক্ষণ পরে পার্লারের মেয়েরা চলে আসবে। মা আজও শোনো মেয়ের কথা, বিয়েতে সাজবি না? আমার তো অসহ্য লাগে এত সাজ। একদিন কিছুই হবে না, তুই ফ্রেশ হয়ে নে, আমি গেলাম, আমার কাজ আছে অনেক। কুহুর মা চলে যায়। কুহু উঠে ফ্রেশ হয়ে খাটে বসে ফোনটা হাতে নেয়। ফোনে রেহানের মেসেজ এসেছে, দেখে মেসেজটা ওপেন করে। গুড মর্নিং বউ। মেসেজটা দেখে কুহুর মুখে হাসি ফুটে ওঠে। রেহানের মেসেজটা দেখে কুহু মুচকি
হেসে ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পর কেউ কুহুর রুমে এসে কুহুকে পেছন থেকে জড়িয়ে ধরে। কুহু কিছুটা ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখে জেরিন। কি রে তুই? ওহ বাবা, আমাকে রেখেই বলছি বিয়ে করে নিবা? আরে না পাগল মেয়ে। হ্যাঁ জানি তো, এই জন্যই তো একটা ফোনও দাওনি। আমি না বলছি একটা ভুল করে ফেললাম, তার জন্য কি ক্ষমা করা যায় না? হ্যাঁ গো, পাকনি বুড়ি যায়। আর তোমার উপর কিন্তু আমার কোনো রাগ নেই, বুঝলে? হ্যাঁ আপনি, জানি তো তুমি আমার বেস্ট আপি। হয়েছে, এবার বস, পার্লার থেকে মেয়েরা আসবে, তুইও সে জিনিস। আপি এটা একদম ঠিক বলেছ, বিয়ে বাড়িতে সেজে থাকাটা ভালো, বলা তো যায় না কারো ক্রাশ হতেও পারি। পাজি একটা। তারপর পার্লারে মেয়েরা এসে কুহুকে সাজাতে শুরু করে, আর জেরিন কুহুর প্রশংসা করা নিয়ে ব্যস্ত। বিয়ে শুরু হয়ে যায়, সবাই অনেক খুশি দুজনকে এক হতে দেখে। কুহু বেচারে কান্নাকাটি করে অজ্ঞান হয়ে পড়ে আছে। জেরিনকে কুহুর সাথে যেতে বলা হলেও জেরিন রাজি হয়নি। চলে যাওয়ার সময় জেরিন দৌড়ে গাড়ির কাছে গিয়ে রেহানকে বলে, ভাইয়া। কিছু বলবে? সরি ভাইয়া। ওকে শালিকা। গাড়ি রেহানদের বাসার সামনে থামায়। পথে রেহান কুহুর মুখে পানি ছিটিয়ে ক্যান ফেরায়। কুহু গাড়ি থেকে নেমে অবাক হয়ে তাকিয়ে থাকে, এত সুন্দর করে সাজানো বাড়িটা। কুহু বাড়িতে ঢুকতেই রেহানের অনেক আত্মীয় কুহুকে দেখে। তারপর কয়েকজন এসে কুহুকে রেহানের রুমে নিয়ে আসে। এদিকে রেহানকে ওর কাজিনরা আর বন্ধুরা মিলে আটকে রেখেছে। কি চাই তোদের? বেশি না দোস্ত, অনলি 10,000। হোয়াট? ইয়েস বস, দিলে দে, নাহলে আজ সারা রাত এখানে পার করতে হবে। রেহান বিরক্ত হয়ে ওদের হাতে 4,000 টাকা ধরিয়ে দেয়। এবার তো যেতে দে বাপ। হয়েছে, এবার ওরে যেতে দে, নাহলে বেচারা কেঁদে দিবে মনে হচ্ছে। তোকে তো আমি দেখে দিব। হুম। রেহান রেগে চলে আসে। রুমে কারো আসার শব্দ শুনে কুহু নড়ে চড়ে বসে। মাথাটা একটু উঁচু করে রেহানকে দেখে, উঠে সালাম করতে নিলে রেহান আটকে ফেলে। এসব বিশ্বাস করি না আমি, তাছাড়া পায়ে ধরে মা বাবাকে সালাম করা যায়, আমাকে করো না। কিন্তু? কোনো কিন্তু না, ফ্রেশ হয়ে উঁচু করে আসো, নামাজ পড়বো একসাথে। কুহু মুচকি হেসে ল্যাগেজ থেকে একটা তাঁতের শাড়ি বের করে ফ্রেশ হয়ে আসে। রেহানও ফ্রেশ হয়ে আসলে দুজনে একসাথে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ হতে রেহান কুহুর হাত ধরে ব্যালকনিতে নিয়ে যায়। কফি খাবে? হুম। শেষে কে জিতলো শুনি। মানে? বলেছিলে তো আমাকে ভালোবাসো না, ইমেন বাসবেও না এখন। হুম, বাসিও না। তোমাকে বাসতেও হবে না। আর ইউ রেডি ফর? কুহুর কানে ফিসফিসিয়ে বলে। কুহু রেহানের কথায় মুচকি হাসে। রেহান কুহুকে কোলে নিয়ে রুমে চলে যায়। কুহু রেহানের টি শার্ট খামচে ধরে আছে। কুহুর লজ্জা মাখা মুখটা যেন রেহানকে ঘোর লাগিয়ে দিচ্ছে।